সময় কাটাতে পেরেছি। আমরা জানি কি হতে পারে, সুনামি আসছে না আমফান নাকি সিত্রাং সেটা আমি জানি না, নতুন কিছু আসতেও পারে, কিন্তু আসছে। সকালবেলা ফ্রেশ মুডে সকলে আছেন। আমার তো মনে হচ্ছিল এমন একটা সময় আজ মৃণাল চক্রবর্তী বলে ভালো হতো যখন আপনাদের একটু ঘুম পাচ্ছে, কারণ ঘুমটাও ছুটিয়ে দিত। তো সেটা ভেবেও ছিলাম, সেইভাবে সাজানো হয়েছিল, কিন্তু নানা কারণে আমাকে আবার মডিফাই করতে হয়েছে শিডিউলটাকে। এবং আজকে একই দিনে মৃণাল চক্রবর্তী এবং মীর, সেই সঙ্গে আমাদের এই জগতে সব থেকে শান্ত মানুষ বিজয়লক্ষ্মী বর্মণ। এই যে পুরো অপোজিট, এরকম একটা কাণ্ড ঘটবে। আমরা চাইছি পুরো সময়টা আপনাদের জন্য দিয়ে দিতে, আপনারা যাতে শুধু উপভোগ করা নয় কিছু রসদ নিয়ে যেতে পারেন। গতকাল আপনারা, আমার ধারণা যে অনেক রসদ সংগ্রহ করেছেন, সেটা পরপর সমন্ত্র যেভাবে ক্লাস নিয়েছেন বলেছেন আরো সময় দরকার ছিল। তারপরে ডক্টর শান্তনু ব্যানার্জি 86 ইয়ার্স ওল্ড একজন মানুষ কত প্রাণবন্ত হতে পারেন সারাদিন আমাদের সঙ্গে থেকে। আমরা যারা এখন পরিচালনা করছি, আমরা চাইছি আপনারা পরিষ্কার করে কোনো হেয়ালি নেই, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। এবং শুধু মেম্বার হওয়া না, আপনার জেলায় কিভাবে আর কি কি করা যায় সেইটা আপনারা একটু ভাববেন। মেম্বার হতে গেলে কি করতে হয় এখানে এইভাবে তো বলার সময় নয়, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। একটা নির্দিষ্ট প্রসেস আছে বেশ কিছু বছর ধরে, সেই প্রসেসের মধ্যে দিয়ে মেম্বারশিপটা হবে, তারপরে বাকি কথা হবে। আমার মনে হয় যে আপনারা অনেকে আমাদের সঙ্গে সংযুক্ত হতে চাইবেন, কি বিশেষ করে কলকাতার বাইরে। মৃণাল চক্রবর্তী, মৃণাল চক্রবর্তী গত বছর, গত 6 বছর আগে 2016 সালে এখানে একটি সেশন নিয়েছিলেন, সেই সেশনটার নাম ছিল আমি পারি। আমি এবার একটা তুমি পারো, এই যে তুমি পারো, এটা তো স্বামীজি বলেছিলেন, বিবেকানন্দ বলেছিলেন যে তোমার মধ্যে যে অনন্ত শক্তি আছে তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি শক্তি আছে, সেই শক্তির প্রকাশ ঘটাতে হবে। সেই শক্তির প্রকাশ ঘটানোর কি কি করতে হবে তিনি বলেছিলেন, একটাই কথা বলেছিলেন, এডুকেশন এডুকেশন এন্ড এডুকেশন। ওই এডুকেশন না, মাস্টার ডিগ্রি হওয়া নয়, ডক্টরেট হওয়া নয়। শুরু করি, আমরা একেবারে শুরুতে, মৃণাল চক্রবর্তী আমার বন্ধু হয়ে উঠেছে, ভাই হয়ে উঠেছে, আমি জানি না কেন হয়ে উঠেছে। আগে একটা গ্যাপ পড়েছিল, আমরা দুজনে রিকভার করেছি সেটাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে। এত সিনসিয়ার, এত সিনসিয়ার, এত মানে মেটিকুলাসলি ও জানে কোনটা কি করতে, আমার কাছে শেখার আছে। এইটুকু বলি, মৃণাল চক্রবর্তী কিন্তু ইন্ডিয়া লেভেলের একজন মানুষ, ন্যাশনাল লেভেলের মানুষ। তার কারণ ভারতে নানা টিমের প্রমুখ থেকে আমরা শুনবো, ও কিন্তু মোটিভেটেড ইন্ডিয়ান হকি টিমের, এবং ভেরি রিসেন্টলি যদি ভুল না করি আর্চারি টিম, ইন্ডিয়ান আর্চারি টিমের অলিম্পিক যাবে, তাদের মোটিভেট করতে যাচ্ছে মৃণাল চক্রবর্তী। আমার গায়ে কাঁটা দিচ্ছে মৃণাল আমার পাশে দাঁড়িয়ে। আমরা আমাদের পক্ষ থেকে অমিতা ঘোষ রায়কে অনুরোধ করব মৃণালের হাতে আমাদের সকলের ভালোবাসা শুভেচ্ছা তুলে দেওয়ার। মৃণাল চক্রবর্তী, থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাকে আবার এই মঞ্চে সুযোগ দেওয়ার জন্য। লাইট বন্ধ করবেন, আমি বলবো ঠিক আছে। প্রথমে আপনাদের কাছে ধন্যবাদ, আমার সময় অফিসিয়াল টাইম 12টা, এক্সট্রা টাইম বলে একটা খেলা হয়, এক্সট্রা টাইম পাবো কিনা আমি জানি না, লাস্ট ইয়ার হতে পারে, আপনাদের অনুরোধে হয়তো এক্সট্রা টাইম হতে পারে। আজ অব্দি আমি লাস্ট 16 বছর হয়ে গেল এই একটা কাজই, ডিফারেন্ট ফিল্ডে করি। 5 বছরের বাচ্চাও বাবা মা নিয়ে আসে, তাকে গ্র্যান্ড মাস্টার বানাবে বলে। আবার 82 বছরের মানুষও আমাকে ফোন করে বলে আমার একাকিত্ব কাটানোর জন্য একজন মানুষকে দরকার, আর সেটা আপনি হলে ভালো হয়। তো
আমার রেঞ্জ অফ স্টুডেন্টের সংখ্যা কিরকম হতে পারে আপনাদের ধারণা? আমি হয়তো এখানে দাঁড়িয়ে পুরোটা রাখতে পারবো না। পাঁচ বছরের বাচ্চা যখন আসে, বাচ্চাটা কিছুই এখানে কথা বলছে সেখানেও তার ওই বাচ্চাগুলোর যে গলা, তো তাকে তার মনের মধ্যে ঢুকে বডিটার সাথে ফোনের তো অনেক মিল আছে। বডিটা যদি আমরা দেখি একটা বডি, তো মোবাইলের সাথে যদি আমরা তুলনা করি, আপনারা দেখবেন মাইকটা মুখে নিলে যেটা ফিডব্যাক আসছে, সেই জন্য আমি ইচ্ছা করে একটু নামি, যাতে আমার গলার স্বর শোনার জন্য আপনার অ্যাটেনশন স্প্যানটা বাড়ে। আমি ইচ্ছা করে মাইক্রোফোন নিচে রেখে দিই, বিকজ আপনার অ্যাটেনশন স্প্যান বাড়াতে হবে। আমি আপনার কাছে পৌঁছাবো না, আপনাকে আমার কাছে পৌঁছাতে হবে। সাকসেসফুল হতে গেলে আমি আসবো, আপনারা এইসব নিয়ে কথা বলেন পরে। তো সিনেমার ফার্স্ট সিনে তো লাস্ট সিন দেখে যায় না, ফার্স্ট সিনে ফার্স্ট সিনে দেখা যায়। সিনেমা শুরু হচ্ছে, ট্রেলার চলছে। যেটা বলছিলাম আপনাদের, কি বলছিলাম, লিঙ্ক ফেল হয়ে গেল। পাঁচ বছরের বাচ্চা যখন আসে সেটাকে বোঝানোর জন্য বলছিলাম একটা মোবাইল একটা বডি। আপনারা যদি একটু দেখেন যে একটা বডি, মানুষের শরীর, শরীরের মধ্যে একটা কি থাকে, মন। কিন্তু প্যারালালি মোবাইলের সাথে আপনি জিনিসটাকে তুলনা করেন, মোবাইলটাকে আপনি কি করেন রোজ একটা সার্টেন টাইমের পর কি করেন, মোবাইলের ভেতরে যে সিম কার্ডটা আছে সেটাও একটা সার্টেন টাইমের পর আপনাকে রিচার্জ করতে হবে, রাইট অর নট? এই বডিটাকে যদি আপনি একটা মেশিন মনে করেন, আর মেশিনটাকে চালানোর জন্য যে পেট্রোল সেটা যদি আপনার মাইন্ড হয়, দুটোর কোয়ার্ডিনেশন কম্বিনেশন থাকাটা খুব দরকার। বুঝলেন? আমরা অনেক সময় শরীরকে শরীর হিসেবে দেখি, তবে আমার মনে হয় শরীরেরও একটা মন আছে। এটা আমার পার্সোনাল মন, আমার মনেরও কিন্তু একটা শরীর আছে। আমরা ভুলে যাই যে মনের শরীরের যত্ন আর শরীরের মনের যত্ন। আমি এরকমভাবে হয়তো কিছু ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যেটা হতে পারে আপনাদের কর্মযোগ্যে বিরাটভাবে হয়তো উপকৃত হতে পারেন। আবার এটাও হতে পারে যারা এখানে ম্যারিড আছেন বা আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে বা ছোট ভাই বোন আছে, তাদের ক্ষেত্রেও হয়তো এগুলো কাজে লাগবে। আমি বলছি না, যেটাই বলছি আপনাকে সব শুনতেই হবে, মানতেই হবে। আমি আপনাদের কোনো এডুকেশন দিতে আসেনি, আমাকে দাদা বলেছে, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। হতে পারে এই এক্সপিরিয়েন্স শেয়ারের মধ্যে দিয়েই হয়তো আপনার কোনো প্রশ্ন আমার কাছে আসবে, যে প্রশ্নটা আমাকেও ভাবতে সাহায্য করবে। আমার গুরু আমাকে সবসময় বলেন যে তুমি ভেবো না তুমি কোথাও শেখাতে যাচ্ছ মানে তুমি তাদের লাইফ চেঞ্জ করবে, তুমি যাচ্ছ নিজেকে চেঞ্জ করতে। তার কারণ তুমি যদি 200 মানুষের সামনে দাঁড়াও, 200টা মানুষের মনের 200 রকম প্রশ্নের একবারে একটা ব্রেনে ধরে তোমাকে এমন একটা উত্তর দিতে হবে যে 200 লোকই সেই উত্তরে স্যাটিসফাই হবে। তার মানে তোমার ব্রেনকে কতটা তৈরি করতে হবে, আর প্রত্যেক দিন তোমার স্টুডেন্ট বা তোমার যে সামনে যারা বসবে তারা চেঞ্জ হবে। কিন্তু তোমার সফটওয়্যার একটাই, তো সেই সফটওয়্যারটাকে কতটা আপডেট আপগ্রেড রাখতে হবে আমি কনসেপ্টগুলো বোঝাতে পারছি, মানে কতটা আমাকে কনসিয়াস থাকতে হয় যখন আমি কথা বলি। একজন বলছিলেন দেবী সেবীর অপারেশনের কথা, তিনি প্রত্যেকটা অপারেশনে যাওয়ার আগে প্রথম অপারেশনটার জন্য যে অ্যাটেনশন দেন, এখনও 10,000 অপারেশন করার পরও সেম অ্যাটেনশন দিয়ে অপারেশন করেন, এটা ভেবে যে দিস ইজ মাই বেস্ট অপারেশন অ্যাজ অফ নাও। আমি কনসেপ্টগুলো বোঝাতে পারছি। আমরা অনেক সময় যারা পারফর্মার হই, আমরা অনেক সময় ভাবে আর এরকম তো রোজই করছি যে আমাকে সেটা করে দেবো, আজকের অডিয়েন্স ভালো না তো করুন, মুখস্থ না হলেও কেউ করতে পারবে। সো বোঝাতে পারছি আপনাদের কনসেপ্টগুলো। তো আমি আসবো, বাট তার আগে আমি চাই না আমার মতন করে আপনাদের কিছু বলতে। আমি চাই যদি আপনার কাছে দুটো অপশান থাকে, একটা বুফে আর একটা ফিক্সড মেনু, রাইট, দুটোই ফ্রি দিন, আপনি কোনটা চুজ করবেন? কেন, আপনার নিজের পছন্দ। এবার বুফেতে উচ্ছেও রয়েছে, আর উচ্ছে ছাড়া যে জিনিসগুলো জেনারেলি আমরা খুব জিভকে স্যাটিসফাই করার জন্য খাই, যেটাকে বলি টেস্টি ফুড, সেটাও রয়েছে। চোখ বন্ধ করে আপনাকে 6টা সাউন্ড একসাথে শুনতে হবে, কোনো কথা বলবেন না। আপনি দেখুন আপনি পারবেন, একটা আমি কথা বলছি, একটা ফিডব্যাক আসছে, সেটা দুটো সাউন্ড, এসির আওয়াজ, তিনটে সাউন্ড। কোন মন দিয়ে শুনলে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন
এই সিঁড়ি দিয়ে যখন উঠেছিলেন, কারণ ফোনের রিংটোন বন্ধ হয়নি, বন্ধ করে দেবেন প্লিজ। আপনি রাস্তায় দেখছেন প্রচুর বাস চলছে, আপনি একটু কনসেন্ট্রেট করুন, দেখবেন বাস যে যাচ্ছে সেটা আপনি আপনি ফিল করতে পারবেন। অনেক দূরে একটা সাইকেলের আওয়াজও আপনি শুনতে পাবেন। রিসার্চ বলছে আপনি যদি 6টা থেকে 8টা সাউন্ড একসাথে শুনতে পারেন, তার মানে আপনার অ্যাটেনশন স্প্যান অন্যান্যদের থেকে একটু হলেও বেশি। এবার ওই 6টা সাউন্ড থেকে আপনাকে একটা সাউন্ডে আসতে হবে, চোখ খুলে আপনি কিছু বুঝতে পারবেন না। যারা চোখ খুলে আমাকে ল্যাপটপ খুলে দেখছেন, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিছুই বুঝতে পারবেন না আমি কী করবো। জাস্ট চোখ বন্ধ করে নিজের ভেতরে তাক, মানে দেখুন আপনার বডির ভেতরে একটা হার্ট সেটা সাউন্ড করছে। যখন আপনি ওই হার্টের সাউন্ডটা দেখতে পাচ্ছেন চোখে, আপনি দেখছেন আপনার ব্লাড একটা চ্যানেল দিয়ে ঢুকছে আর একটা চ্যানেল দিয়ে শরীরে, সারা শরীরে চলে যাচ্ছে। আপনি দেখুন আপনার মনের মধ্যে একটা সুন্দর লেক আছে, লেক, এত সুন্দর একটা লেক যেখানে একটা কেউ নেই, আপনি একা বসে আর কিচ্ছু শুনতে পাচ্ছেন না, খালি ওই লেকের জলটা দেখছেন আর নীল আকাশ। এই মুহূর্তে দেখুন আপনি হয়তো কিছুই শুনতে পাচ্ছেন না, খালি নিজের ভেতরটাকে দেখছেন। আবার সোয়াইপ করে আপনি ডুবে যখন ঢুকছিলেন সকালবেলার কথা ভাবেন, কীভাবে প্রিপেয়ার হচ্ছিলেন, তারপরে যখন গেটে আসলেন ভাবলেন সামনের সিটটা বসতে হবে, একটু আগে যে তাড়াহুড়ো করে খাচ্ছিলেন, সে তাড়াতাড়ি করে দেখলেন লিফটে যাওয়া যাচ্ছে না, আপনি সিঁড়ি দিয়ে ঝুমুর ঝুমুর করে উঠে আসলেন। দরজা খুলে দেখলেন আপনার আগে দিনের সিটটা কি খালি আছে, আপনি দেখলেন হ্যাঁ এখনো খালি আছে, তাহলে ওই সিটটা দেখুন। সেই যে দেখুন আপনার মাইন্ডকে আপনি দুরকমভাবে শিফট করেন, এক সময় 6টা সাউন্ড শুনলেন আর একটা সময় কোনো সাউন্ডই আপনি শুনতে পারেন, এটা আপনারই অবস্থিত, আপনারই স্থিতি ছিল, মানে আপনারা চাইলে চোখ খুলতে পারবেন। ইটস এক্সারসাইজ বিফোর বারবার ইউ ক্যান ডু, এটা আর্চার প্লেয়ার, এটা উনি যদি আমাকে পিন পয়েন্ট না করতেন একটু জোরে বলতেন, তাহলে হয়তো এই গেমটার কথা আমি ভাবি, আমার সিস্টেমের মানে আমি যেটা ভেবে রেখেছি সেটার মধ্যে এটা রাখি। থ্যাংক ইউ, মাঝে মাঝে আমাকে একটু নাড়া দেবেন, তাহলে হয়তো আমি কিছু বেরোতে জানি, আমি জানি আমি জানি এরকম অনেক টেকনিক্যাল স্কিল আছে যে আসছে। বলুন নিজেকে কি করে চিনবো, আমি কি ভালোবাসি, কোনটা আমি করতে পারবো। আচ্ছা, স্কিল বাড়াতে চাই, আপনি নিজেকে এখনো চেনেন কি? থ্যাংক ইউ দিদি ভাই, স্কিল বাড়াতে চাই, হ্যাঁ স্কিল বাড়াতে চাই, স্মৃতি স্মৃতি কাটিয়া কাটাতে, ফোবিয়া কাটাতে, স্মৃতি স্মৃতি কি ফিডব্যাক আসছে হলের, যদি কেউ থাকে একটু দেখবেন, হ্যাঁ রাগ উত্তেজনা কমাতে চান, বেশি আছে কার কম আছে একটু নিয়ে নিতে পারেন, ব্যাংকে এক্সট্রা টাকা ঢুকে গেলে আপনার দিতে চাই, নেগেটিভিটি থেকে বেরিয়ে আমি আচ্ছা, আপনারা যা মোটামুটি আমাকে প্রশ্ন করেছেন, রাইট রাইট, আপনাদের যা প্রশ্ন আছে তাতে
আমার মনে হয় আমার যত বুদ্ধি আছে, আমি আমি বলছি না আমি অনেক জানি, বাট যেটুকু আমার জানা আছে তাতে কম করে হলেও আমার চার দিন লাগবে পুরো। মানে আমি যদি ধরে ধরে আপনাদেরকে জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারি, রাইট? এখন পকেট ডিকশনারি পাওয়া যায়, সেটা তো ওই কেমব্রিজ অক্সফোর্ডের পুরো ডিকশনারি থাকবে না। ধরুন এ তে আপনি মেইন বড় ডিকশনারি যদি কেনেন তাহলে তো 20,000 এ আছে বড়টা, আর ছোট তাতে হয়তো 200 আছে। আমি বোঝাতে পারছি তার নামে শুনু কি দিয়ে সেটাও দিন দিয়ে আমি বলে দিই, তাহলে আপনি চমকে যাবেন। কি সারাদিনই আমার কাজ হচ্ছে মানুষের মন পড়া, তো সেই জন্য বলছি আপনারা যে প্রশ্নগুলো করেছেন ইউনিক ইউনিক কোশ্চেন, বাট কোশ্চেনের প্রত্যেকটা লাইন বাই লাইন আমি যদি উত্তর দিতে যাই বা এক্সপ্লেনেশন করি, ইট উইল টেক লং টাইম। এটা ওই 1.5-2 ঘন্টার মধ্যে কমপ্লিট করাটা হয়তো আমার মতন, মানে আমি আমার মতন করে পারবো, বাট স্টিল আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী নিশ্চয়ই আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনাদের প্রশ্ন থেকে যেটা পেলাম সেটা যদি একটু সিস্টেমেটিক্যালি আপনি ধরার চেষ্টা করেন আপনার সিস্টেমে, কিছুটা হলেও আপনি উপকৃত হবেন এটুকু বলতে পারি। নট অনলি দ্যাট, আমি চেষ্টা করবো কিছু ভিডিও দেখানোর, কিছু সিচুয়েশন দেখানোর, তাহলে হয়তো আপনাকে কিছুটা বোঝাতে পারবো যে আপনার এখনকার যে মেন্টাল স্টেট তার কারণে যে মেন্টাল স্টেটে আপনি আজকে আছেন তার কারণ, এবং এর পরে আজকের এই দুটো দিনের প্রোগ্রামের পরে আপনার মেন্টাল স্টেটকে আপনি কোথায় নিয়ে যেতে পারেন এগুলো নিয়ে আমি কথা বলবো, রাইট? অনেকে আমাকে প্রশ্ন করেছেন ওভার থিঙ্কিং, অনেকে প্রশ্ন করেছেন নেগেটিভ মানুষ তো চারপাশে, সেখানে আমি কী করে নিজেকে পজিটিভ করে বেরোবো। অনেকে এটাও প্রশ্ন করেছেন আমি যে এই ফিল্ডে কাজ করি এটাও যে একটা বিরাট বড় জগৎ, এটা সাধারণ মানুষ অনেকেই আছেন যারা এখানে এটা এটা কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, বা এখানে এখান থেকে প্রশ্ন এসছে এই ইন্ডাস্ট্রিতে থেকেই আরও মাল্টি মানে ইভেন্টের মধ্যে ইনভলভ হব সেটা কীভাবে সম্ভব, রাইট? তো এই প্রশ্নগুলোকে যদি একটু জট ডাউন করি, রাইট, কথা কম বলা, তো এই এটাকে যদি জট ডাউন করতে আমরা পারি তাহলে জিনিসটা আমাদের বলতে সুবিধা হবে। আমি কিছু জিনিস আপনাদের জন্য এনেছি যেটা হয়তো আপনাদেরকে দিতে সাহায্য করবে আমার কিছু ভলেন্টিয়ার। তার আগে আমার পরিচয় দাদা দিলেন, আমি আমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিতে চাইবো যেটা হয়তো দিলে কিছুটা হলেও আপনাদের সাথে লিঙ্ক করতে পারবো। ছোটোবেলায় খেলাধুলা ফিল্ডের ছেলে হিসেবে পরিচিত ছিলাম, হকি খেলতাম, হকি খেলার সুবাদে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চান্স পাই, এবং সেখান থেকে আমার চাকরি হয় রেলওয়েতে, ইস্টার্ন রেলওয়েতে আমি ফার্স্ট জয়েন করি। 3 বছর চাকরি করার পর কোথাও আমার মনে হয় এই চাকরিটার জন্য আমি জন্মাই, আমার ভেতরে রিয়েলাইজেশন হয়, এবং যখন আমার রিয়েলাইজেশনটা হয় তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি পাই খেলাধুলার জন্য। পোর্ট ট্রাস্টে যখন আমি চাকরি শুরু করি তখন আমার একটাই ড্রিম ছিল যে আমি দেশকে প্রতিনিধিত্ব করবো এবং আমার গায়ে জার্সিতে লেখা থাকবে ইন্ডিয়া। চলছিল বেশ ভালো, যেরকম আমরা স্বপ্ন দেখি স্বপ্নের সাথে আরও এগিয়ে অনেক কিছু দেখতে শুরু করি, আমিও শুরু করেছিলাম। আর ঠিক সেই সময় আমার লিগামেন্ট কাটলে দুটো একসাথে চেয়ার বা ছিঁড়ে যায়, যেটা অনেকের মনে হতে পারে সত্যি লাইফটা এত বড় একটা ড্রিম তাহলে আর তো পূরণ করা যাবে না, আমিও তাই ভেবেছিলাম। ঘটনা ওইখান থেকে ঘোরে আমি যে হসপিটালে ছিলাম সেই দিনেই একজন বয়স্ক মানুষ ছিলেন, তা ওনার ছেলে আসবে না, ওনার ছেলে নাকি সব প্রশ্নের উত্তর জানে এরকম একটা কথা উনি আমাকে বারবার বলতেন। তো আমি যখন ওনাকে বলতাম আমি কী করে আমার ড্রিমকে অ্যাচিভ করব, ওই ড্রিম ছাড়া তো আমি কোনো কিছু দেখিনি, সারাদিন ওই একটা জিনিসই ভাবতাম, তা তখন উনি বলতেন আমার ছেলে এসে তোমার প্রশ্নের উত্তর দেবে। তো আমি খালি অপেক্ষায় ছিলাম কবে ওনার ছেলে আসবে। উনি যেদিন ডিসচার্জ হয় সেদিন ওনার ছেলে আসেন, প্রথম প্রশ্নটাই ছেলে আমাকে করেছিলেন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, জীবনের উদ্দেশ্য কী। আমার ওই একটাই উত্তর তো জানা ছিল যে গরু রচনার মতন যাই লিখতে দেয় ঘুরে গরু রচনায় চলে যায়। তো আমি ওই ওটাতেও বলেছিলাম আমি দেশের হয়ে খেলতে চাই, তখন উনি বলেছিলেন তোমার সত্যি দেশের হয়ে খেলার ইচ্ছাটা তো খুব ভালো, বাট যা কন্ডিশনের মধ্যে তুমি রয়েছো তাতে কি তোমার মনে হয় তুমি দেশের হয়ে খেলতে পারবে, আমার কাছে উত্তর ছিল। তখন উনি একটা সিম্পল কথা বলেছিলেন যে কথাটা অ্যাকচুয়ালি আমার ভাবনা চিন্তার মধ্যে একটা ইউটার এনে দেয়, আমি সেম প্রশ্ন আপনাদের কাছেও জিজ্ঞেস করবো একটু ভেবে উত্তর দেবেন, ইমিডিয়েট অ্যান্সার দেওয়ার দরকার নেই। উনি আমাকে প্রশ্ন করেছিলেন তুমি কি জানো না,
সেম কোশ্চেন যদি আমি আপনাকে বলি, আপনি কি জানেন, আপনি কি জানেন, আপনি কি উত্তর দেবেন? ইয়েস বলবেন না নো বলবেন? যে হ্যাঁ জানি বলবেন না না আমি জানি না। আপনি যত সহজে বলেছিলেন এত সহজে আমি উত্তর দিতে পারিনি, বিকজ প্রশ্নটা শুনে আমি খালি ভাবছিলাম অ্যাকচুয়াল মানেটা কি প্রশ্ন। অনেকক্ষণ ভাবার পর আমি উত্তর দিয়েছিলাম আমি জানি না আমি কি জানি না। আর উনি তখন আমাকে উত্তর দিয়েছিলেন হাসতে হাসতে, আমি জানি তুই কি জানিস না। তো উইদিন এ মিনিট যখন উনি এই কথাটা বললেন আমি জানি তুই কি জানিস না, আমার কোথাও যেন মনে হলো উনি আমাকে কিছু ব্লুটুথের মতন সিগন্যাল দিচ্ছে, যাতে আমি ওনার ব্লুটুথের সাথে আমার ব্লুটুথকে পেয়ার করে কানেক্ট করতে পারি, ভাইব্রেশনাল ম্যাচ যে কথাটা বলা। এবং আমি যখন বললাম রিয়েলি আপনি জানেন, বললাম হ্যাঁ তুই কি জানতে চাইবি, তুই কি জানিস না। লাইক দ্য সেম আমি যদি আপনাদের বলি আপনি কি জানতে চাইবেন, আপনি কি জানেন না, তো উত্তর অবশ্যই হ্যাঁ হ্যাঁ যদি আমার শেখার ইচ্ছা থাকে। সো উনি উত্তর দিয়েছিলেন তুমি যেটা জানো সেটা একটা জলের বিন্দু, হোয়াট ইউ নো ইজ জাস্ট আ ড্রপ অফ ওয়াটার, অ্যান্ড হোয়াট ইউ ডোন্ট নো ইজ লাইক অ্যান ওশন, সেটা তুমি জানো না সমুদ্রের মতো। আর এই পৃথিবীতে দু ধরনের মানুষ আগেও ছিল আজও আছে পরেও থাকবে। 95% মানুষ যারা যেটা জানে সেটা ভাবে আমি সব জানি, এবং এই সব জানি করতে করতে 80 বছর বয়সে গিয়ে সে রিয়েলাইজ করে অনেক কিছু জানা বাকি থেকে গেল, দেখি পরের জন্মে যদি আরেকবার পৃথিবীতে আসি তখন না দেখা যাবে। আর ওই যে 5 অ্যাভারেজ হয় তারা জিনিসপত্র মেটেরিয়াল জিনিস নিয়ে আলোচনা করে, মেটেরিয়াল জিনিস মানে যেটা আজকের দিনে শো অফ করতে আমরা ইউজ করি, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা আদার্স কিছুও হতে পারে, রাইট? গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস, গ্রেট পিপল মানে যারা সামথিং ডিফারেন্ট ওয়েতে ভাবে। বলেই উনি বলেছিলেন হাউ মেনি গ্রেট পিপল ইউ হ্যাভ ইন ইউর লাইফ। সো আপনি আমি যদি স্কুল কলেজ লাইফে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, দেখবেন 90% সময় আমরা অর্ডিনারি আর অ্যাভারেজ পিপলের মধ্যেই বসে আছি। কটা বন্ধু আপনার ছিল যারা সবসময় বলতো আমাকে রিসার্চ করতেই হবে, হার্ভার্ডে যেতেই হবে, পিএইচডি করতেই হবে, দেশকে পুরো বদলে ফেলতে হবে, কটা বন্ধু বলেছে খেয়াল করে দেখুন? আর কটা বন্ধু বলেছে কলেজের পরে ওই মেয়েটা সাইকেল নিয়ে আসবে, আমাকে ওখানে দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই, জগাদার দোকানে না দাঁড়ালে জগাদার হাতের ওই চাটা দিতে হবে। এখন তো মেয়েরা আবার পছন্দ করে সিগারেট খেলে, একটা সময় ছিল মানে সিগারেট রাখলে মেয়েরা পছন্দ করে, এরকম একটা ব্যাপার ছিল, রাইট? আমি কনসেপ্টগুলো বোঝাতে পারছি। সো আমাকে যখন উনি এইভাবে একটার পর একটা গ্লিমস দিচ্ছেন আমি যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি, মানে একটা যেন কোথাও একটা পড়েছি আমি যেন নিজেকে ধরে রাখতে পারছি না। তখন আমি বললাম বুঝলাম তো বোঝা শুরু হয়েছে কিন্তু খুঁজবোটা কি? তখন উনি বললেন এই গ্রেট পিপলদের মধ্যে নিজেকে থাকতে হবে, তবেই তোমার মধ্যেও কিছুটা গ্রেট পিপলের কোয়ালিটি আসবে। বলে উনি উদাহরণ দিয়েছিলেন চুম্বকে, ছোটোবেলায় মনে আছে ম্যাগনেট নিয়ে আমরা খেলা করতাম, আলপিন লাগিয়ে রেখে দিতাম, বেশ কিছুক্ষণ আলপিন লাগানোর পর ওই আলপিন দিয়ে আবার কী করতাম, দুটো আলপিনকে এইভাবে তুলতাম, মনে পড়ে? বা চিরুনি ঘষে ঘষেও কাগজের টুকরো, এখনকার বাচ্চারা হয়তো জানে না বাট আমরা এগুলো নিয়ে খুব এনজয় করছি, তাই? সো উনি বলছিলেন যত গ্রেট পিপলের কাছে থাকবে তার আইডিয়াগুলো তোমাকে কী করবে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যাবে, তোমার ভাবনা চিন্তার যে মাইন্ডসেট সেটাকে শিফট করে দেবে। তো তখন উনি বলেন এটা একমাত্র সম্ভব তোমাকে আবার পড়াশোনা করতে হবে। দ্যাট এই জাস্ট 30 আমি আবার আমার পড়াশোনা শুরু করি, ওনার গাইডলাইন নিয়ে আমি কেমব্রিজে যাই, এবং 7 বছরের রিসার্চ, নট এ ম্যাটার অফ জোক। আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না জানি না, বাট আজকে সবাই বিশ্বাস করে। যেদিন আমি বিদেশে যাবো ডিসাইড করেছিলাম তখন আমি আমার মেয়ের বয়স তখন 2 বছর ছিল, সেই মেয়ের বয়স আজকে 21 বছর, রাইট? আমার ওয়াইফ আমার বাবা মা সবাই বারণ করেছিল এই বয়সে গভর্নমেন্ট জব সরকারি চাকরি ছেড়ে ওরকম একটা বিভিন্ন জায়গা যেখানে কেউ তোমায় চেনে না, আদৌ ওটা পড়াশোনা করে কি হবে কেউ জানে না, আর তোমার মাথায় এই ভূতটা কে ঢোকাল এই বয়সে? যখন বাবার বক্তব্য কিছুদিন বাদে মেয়ের পিছনে তোর খরচা হবে, তুই সেটা না করে তুই নিজের পিছনে এত বড় রিস্ক নিচ্ছিস কেন? তো আমি মনে দেখতে পাচ্ছি, কারণ আমার গুরু আমাকে মনে ছবিটা দিয়ে দিয়েছে, আর কিছুতেই আমি বাবা মাকে ওই ছবিটা দেখাতে পারছিলাম না। অনেকটা এরকম ধরুন আপনি 20 তলার উপর দাঁড়িয়ে একটা ভিশন ভিউ দেখছেন আর গ্রাউন্ড ফ্লোরে আপনার বাবা মা দাঁড়িয়ে আছে, আপনি যতবারই বলুন কিছুতে দেখাতে পারবেন? তো আমার ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে গেছে, আমি বাবা মাকে একদম বলছি না ভুল, তার কারণ আমি শিখেছি লাইফ থেকে যে যেখানে বাধা আছে সেখানেই উন্নতি আছে, বাধা ছাড়া উন্নতি মানে আপনার বিপদ আসন্ন। এরপর অনেক গল্প আছে, ঠিক রিস্ক মানে এভাবে এখন আমি যখন পিছন ঘুরে তাকে আমি মেলাতে পারি না। সো ওখানে গিয়েও যে ব্যাপারটা খুব ইজি ছিল তাও নয় কিন্তু, কারণ আমি ভেবেছিলাম এই পুরো ফিজের মধ্যে আমার থাকা খাওয়া সব কিছু আছে, কিন্তু পরে ওখানে গিয়ে বুঝতে পারলাম যে থাকা খাওয়া আমাকে আলাদাভাবে অ্যারেঞ্জ করতে হবে। মানে এই 7 বছরে আমি 90% সময় রেস্টুরেন্টে কাজ নিতাম একটাই কারণে, খাবারটা ফ্রি পাওয়া যাবে, এবং প্রত্যেক দিন
দিন রাত্রিবেলা আমি রেস্টুরেন্টে কাজ করতাম খুঁজে খুঁজে, তার কারণ দু ঘন্টা শিফট করলেও রাত্রিবেলার খাবারটা ফ্রি পাওয়া যায়। ওই রাত্রিবেলার খাবারটা আর্ধেকটা খেতাম পরের দিন ওটা সকালবেলা খেয়ে ইউনিভার্সিটিতে গেছি। প্রত্যেক রোববার দিন রাস্তায় দাঁড়িয়ে আমি নিউজ পেপার সেল করেছি। ইউনিভার্সিটির নিউজ পেপার রাখা থাকতো, এটা সেল করতে হবে, সেল নট ইন সেন্স অফ মানি ওয়ে, ইউ হ্যাভ টু ডিস্ট্রিবিউট। 3000 নিউজ পেপার ডিস্ট্রিবিউট করলে আপনি 30 পাউন্ড পাবেন। তো এটা আমি ডেলিভারেটলি করতাম, আমার কোনো কাজ আমি আগে কখনো করিনি, কিন্তু ওইখানে গিয়ে করতাম বিকজ আমি প্যাশনেট ছিলাম, বিকজ আমার কাছে প্রেশার লাগেনি, আমার কাছে প্যাশন লেগেছে। তো আপনি যখন আপনার ফিল্ডে সাকসেসফুল হওয়া শুরু করার জন্য শুরু করবেন না, খালি যদি এটা ভাবেন উফ আমার এত প্রেশার করে কবিতা করা যায়, এত প্রেশার নয় ওটা। আপনার ফরম্যাটটাকে জাস্ট একটু রিফরম্যাট করে নিন, জাস্ট ভাবুন আই অ্যাম সিলেক্টেড, মানে আপনি সামথিং বিগার কিছু করবেন, তার জন্য একটুও আপনার রেজিস্টেন্স বাড়বে না, তাহলে আপনি গ্রো করবেন কী করে? আর কাছের লোকেরা রেজিস্টেন্স দেবে, তাদের সম্পর্কে বদনাম করবেন না, আমার অভিজ্ঞতা থেকে বলছি, বিকজ তারা হলো ভগবানের দূত। আমি পোর্ট্রাস্টে চাকরি করতাম, আমার অফিসার 3 জনের মধ্যে একজন খালি আমাকে মেন্টালি সাপোর্ট দিত, আর বাকি 2 জন খালি আমাকে পিছন থেকে টন্ট করতো এবং বাংলায় পিন দিত, বেলুনকে ফাটিয়ে দেওয়ার মতো। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট তখন আমার প্রচণ্ড রাগ হতো তাদের ওপর। কিন্তু আজকে তাদেরকে বিশ্বাস করি, তারা যদি ওই সময় আমাকে না করতো তাহলে আমি ছিটকে বেরিয়ে আসার ইচ্ছাটাই জন্মাতো না। সো আপনি যখন দেখবেন আপনার কমফোর্ট জোনের মানুষটা আপনাকে সাপোর্ট করছে না, তখন আপনি নিজেকে থ্যাংক ইউ বলুন যে তার মানে আমি ঠিক রাস্তায় হাঁটছি, আর সেই রাস্তায় হাঁটতে গিয়ে কিছু চ্যালেঞ্জেস আসবে, ওই চ্যালেঞ্জেসগুলোই আমার লার্নিংয়ে কনভার্ট হবে, লার্নিং এক্সপিরিয়েন্সে কনভার্ট হবে। কারোর কাছে 1 কোটি টাকা আছে, কারোর কাছে 100টা এক্সপিরিয়েন্স আছে, কে বেশি রিচ? কনসেপ্ট বোঝাতে পারছি, 1 কোটি টাকা ডান পকেটে ঢুকে বাম পকেট দিয়ে বেরিয়েও যেতে পারে, রাইট? মানে আমার গুরু এটাও বলেন যে মা সরস্বতীকে যে ধরে রাখতে পারবে তাকে লক্ষ্মীকে নিয়ে ভাবতে হবে। তো কিন্তু লক্ষ্মী থাকলেই যে সরস্বতী থাকবে তার কোনো মানে নেই। সরস্বতী মানে কি? শিক্ষা এবং তার সাথে অভিজ্ঞতা। সো আজকে যে এতগুলো প্রশ্ন এসছে, আপনি দেখুন আমি প্রশ্নের উত্তরগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে দিচ্ছি, এক্স্যাক্টলি লাইন বাই লাইন ছোটোবেলার সেই উত্তর দেওয়ার মতন করে আমি দিচ্ছি না, বাট একটু ঘুরিয়ে উত্তর দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের মন কিভাবে কাজ করে, আমাদের মন কিভাবে আমাদেরকে অভিমন্যু চক্র হয়ে বেঁধে রাখে সেটা আগে শেয়ার করি। কতজনের মনে হয় যে আপনার মধ্যে অর্জুনের কোয়ালিটি আছে? অর্জুন বিখ্যাত ছিল কেন মহাভারতে? কনসেন্ট্রেশন, রাইট? কতজন মনে করেন সেই কনসেন্ট্রেশন আপনার আছে? অনেস্টলি কতজন মনে করেন? আচ্ছা কতজন মনে করেন না? সবার দায়িত্ব নেবেন, আমরা পলিটিক্যাল লিডারের মিটিংয়ে নিয়ে পলিটিক্যাল ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন কি বলে? পলিটিক্যাল লিডাররা বললে মানা, তার কারণ যারা ভোটের আগে অনেক কিছু বলে ভোটের পরে কোথাও থাকে, রাইট? আই এম সরি, বাট একটু মজা তো করতে হবে না, মাঝে মাঝে মজা না করলে জিনিসটা মজা হবে। কার কার মনে হয় যে আপনার কনসেন্ট্রেশন নেই? অর্জুনের মতন তো নেই, অনেকে বলছেন আছি, অনেকে বলছেন একদম নেই। আচ্ছা আমি দেখবো, চেক করে দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একটু দেখি যে সত্যি আমাদের মধ্যে কী আছে, আমাদের মধ্যে কী নেই। আমি যখন 7 বছর পড়াশোনা কমপ্লিট করে যখন দেশে ফিরি, প্রথমে আমি ইন্ডিয়ান পোস্ট এর কাছ থেকে অফার পাই, এবং সেই যে ইন্ডিয়ার জার্সি পরার যে কথাটা বলেছিলাম, আজকের ডেটে অনেক বড় ঘটনা, ছোট করে বলছি, আজকের ডেটে আমার একটা আলমারি বানাতে হয়েছে যেখানে 250 খানা 12টা ডিফারেন্ট ইন্ডিয়ান টিমে কাজ করে 250 খানা খালি ইন্ডিয়ার জার্সি রাখা, 250 খানা আলমারিটা রিসেন্টলি বানাতে হয়েছে খালি ইন্ডিয়ার জার্সি রাখা। আমি কিন্তু কোনোদিনও ভাবিনি যে এটা এতটা মানে হবে, খালি ভাবতাম কম, একটু জোরে বলতাম কি বললাম প্রশ্নটা কি ছিল? রাইট, রাইট, রেডি? তো 2 আর 2 কত হয়? 4। ভেরি গুড। সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ইয়েস অর নো? ইয়েস। শাহজাহান তাজমহল বানিয়েছিল, আমরা হিস্ট্রিতে পড়েছি, কতবার বানিয়েছিল? একবার। পারফেক্ট অ্যানসার, যা যে যেটা বলে দেন সেটাই পারফেক্ট অ্যানসার। এবার আমি প্রশ্নটাকে একই রেখে উত্তরটাকে একটু দেখি, 2 আর 2 2200 হতে পারে, আমি যোগ করতে বলি। আপনি ছোটোবেলা থেকে শুনেছেন 2 আর 2 = 4, 2 আর 2 = 4, 2 আর 2 = 4, আপনার ব্রেন ফিট করছে, ফিট করছে, ফিট করছে, ফিট করছে, করতে 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 আনকনশিয়াস মাইন্ড ধরে নিয়েছে আমার বিলিভ মানেই এটা ফ্যাক্ট, বেরোতে গেলে বিড়াল আসা মানে বিপদ আজকে হবে, গাড়ি ক্রস করতে গিয়ে যদি বিড়াল যায় এই গাড়ি আনন্দ কর, এই জুতোটা যতবার পড়েছি না ততবার আমার কোনো নেগেটিভ নিউজ হয়েছে, জুতোটাই পরবো না, দ্যাট ইজ ইউর বিলিভ, দ্যাট ক্যানট বি ইউর ফ্যাক্ট। আর সূর্য উঠে কে বলেছে? সায়েন্স পড়েনি, কোনোভাবে নেবেন না, আমি মজা করছি, বাট আমি কি মিনিং দিতে চাইছি বোঝার চেষ্টা করুন, সূর্য তো ফিক্সড, আর্থ ইজ রোটেটিং,
What does it mean? আমি বলতে চাই যে আমাদের বিলিভ মাঝে মাঝে এত স্ট্রং হয়ে যায়, আমাদের আনকনশিয়াস মাইন্ডকে এমন ভাবে আমরা ডমিনেট করা শুরু করি, আমরাই করি, এবং যে কারণে আনকনশিয়াস মাইন্ড তারপরে ভাবতেই পারে না। এবার এই যে আপনার মন ভাবতে পারছে না, এর জন্য আপনি অন্য কাউকে দায়ী করতে পারেন না। এর জন্য রেসপন্সিবিলিটি কাকে নিতে হবে? নিজেকে। রেসপন্সিবিলিটি, এবিলিটি টু রেসপন্ড, দুটো কথাকে একসাথে, রাইট? সো এই ছোট ছোট জিনিসগুলো, শাহজাহানের তাজমহল, আপনার কখনো এরকম হতে পারে শাহজাহানের ঘুম থেকে উঠেই বললাই যাও রাম শ্যাম যদু মধু তোমরা নেগে পড়ো, এখানে তাজমহল হবে? ব্যাপারটা এরকম তো হয়নি। থাউজেন্ড টাইম এখানে কি করেছে, স্কেচ করেছে। দ্যাট মিন হুইচ ক্রিয়েশন ইজ মোর ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অর মেন্টাল? যার জন্য বলা এভরিথিং ক্রিয়েট ওয়াইজ, বা একজন দর্জি প্রথমেই কিন্তু কাপড় কাটে না, তিনবার চারবার করে ফিতে দিয়ে মাপ। সো মেন্টাল ক্রিয়েশন যে যত ভালো করতে পারবে, ফিজিক্যাল ক্রিয়েশন বাই প্রোডাক্ট হবে, রাইট অর নট? সো বাট মেন্টাল ক্রিয়েশন করার জন্য মাইন্ড আপনাকে মাঝে মাঝে কিন্তু এরকম হ্যাক করবে। আপনি যখনই একটা অন্য কিছু করতে যাবেন না, আপনার একটা আনকনশিয়াস বিলিফ সিস্টেম আপনি তৈরি করেছেন। বিকজ আপনি যখন জন্মেছিলেন আপনি কি ছিলেন? সাদা কাগজ ছিলেন। আমরা সবাই সাদা কাগজের মতন ছিল, বিভিন্ন সিচুয়েশন সার্কামস্টেন্সেস আমাদের ওই সাদা কাগজের মধ্যে স্পট ফেলে দেয়, আর সেই স্পটটা থেকে আমাদের নিউরনস এক একটা করে কনসেপ্টকে ধরতে থাকে। যেটা এনএলপি নিয়ে যদি আপনি একটু পড়াশোনা করেন জানতে পারবেন, গুগলে যদি লেখেন এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, আপনার নিউরনস একটা স্পেসিফিক ডাইরেকশনে ঘোরে। আমি এনএলপির ওপর অনেক রিসার্চ ওয়ার্ক করেছি, বিকজ ওটাও আমার সাবজেক্টের মধ্যে ছিল যখন কেমব্রিজে ছিলাম। আমার মেইন সাবজেক্ট হচ্ছে ইমোশনাল কোশেন্ট, স্পিরিচুয়াল কোশেন্ট অ্যান্ড এনএলপি, এই তিনটেকে একসাথে করে যে কোনো সাধারণ মানুষকে অসাধারণ করা যায় ইন এনি ফিল্ড। আমি দেখে নিলাম জায়গা আছে নাকি, এটা দিয়ে অনেক অনেক রকম গেম হয়। আমি একটা গেম দেখাবো, মাঠে হলে একরকম দেখায়, ঘরে হলে একরকম দেখায়। তো আপনাকে যেটা আপনার ডমিনেন্ট হ্যান্ড, ডমিনেন্ট মানে ডান হাত, আমরা যেরকম ধান অনেকে থাকে বা লিখছে ডানাতে, কিন্তু বা হাতে ডান, তো আপনার যেটা ডমিনেন্ট হ্যান্ড সেটাকে আপনি এইভাবে করুন, একদম এই মুখের সামনে, রাইট? আর যেটা আপনার তার পরে যে হাতটা, বাঙালিদের এমনি তিনটে হাত আমরা জানি, আমরা তিন নম্বর হাতটা ছেড়ে দিই, কিন্তু আমরা আরেকটা যে হাত আছে ডান হাতের পরে বা হাত সেটাকে আমরা এরকম করবো, একটা এক্সারসাইজ। হ্যাঁ, একটু হাতে ব্যথা হতে পারে যদি কেউ হার্ড ওয়ার্কআউট না করেন, বাট তার আগে একটু বলে দিই এই হাতটা করার সময় আপনার হাতটা নামিয়ে নিয়ে নেবেন, বিকজ আপনারা অভ্যস্ত নয় তো কি করালো। সো আমি আগে বলে নিই ব্যাপারটা, তারপরে আমরা একসাথে করবো। যে হাতটা ডমিনেন্ট হ্যান্ড সেই হাতটা যখন আপনি নামেন তাহলে নাহলে হাতে ব্যথা করবে, হাতটা এইরকম রাখবেন। এখন না, আমি বলে নিই কনসেপ্টটা, বলে নিই তারপরে আমি স্টার্ট করলে করবো। সেই স্কুলে প্রোগ্রাম ছিল, প্রায় 1000-এর উপর বাবা মা ছিল, তো সেখানে এরকম ওই কাগজ ডিস্ট্রিবিউশনের সময় এরকম হলুদ না লাল এরকম মনে পড়ে। তো ডান হাতটাকে এখানে এরকম যখন করবেন, এখন না আমি বলে নিই, যখন করবেন আপনাকে ভাবতে হবে এর ওপরে আপনি একটা 20 কেজির ডাম্বেল রেখেছেন। 20 কেজি মানে কতটা ভারী বুঝেন, রাইট? মানে বেশ ভারী। আর উল্টো দিকের যে হাতটা রাখবেন সেখানে ভাববেন এই আঙুলটার মধ্যে আপনি একটা বেলুন বেঁধেছেন, যেটার মধ্যে গ্যাস বেলুন, ছোটোবেলায় গ্যাস বেলুন মারতাম সেরকম, এবং যে গ্যাস বেলুনটা বেঁধেছেন সে খুব পাওয়ারফুল, মানে আপনাকে তুলে উড়িয়েও নিয়ে যেতে পারে। এটা এটা আপনাকে বলে দিলাম। এবার হাত দুটো এরকম করুন, হ্যাঁ, চোখ বন্ধ করুন, জাস্ট ক্লোজ ইওর আইজ। দুটো হাতকে একদম প্যারালাল এক জায়গায় রাখবেন, মানে দুটো হাত যেন একই জায়গায় থাকে, রাইট? ডান হাত বাঁধ একদম একই জায়গায়। এবার যে হাতটা আপনার ডমিনেন্ট হ্যান্ড সেই হাতে ফিল করুন ওই 20 কেজির ডাম্বেলটা, আস্তে আস্তে, চোখ খুলবেন না, কথা বলবেন না। 20 কেজির ডাম্বেলটা 30 কেজি করে দেওয়া হচ্ছে, আর যে কারণে আপনার হাতটা নিজের অজান্তেই ধীরে ধীরে নিচের দিকে নামছে, চোখ খুলবেন না। আরেকটা যে হাত বা হাত যেখানে আপনার বেলুনটা বাঁধা আছে, ওখানে দুটো বেলুনের জায়গায় 4টে বেলুন বাঁধা হয়েছে, এবং বেলুনটা আপনি ফিল করতে পারছেন আপনার হাতটা টানছে,
এবং যেখানে আপনার ডাম্বেলটা দেওয়া আছে 30 কেজি সেটা 35 থেকে 40 কেজি করে দিয়েছে, আপনি হাতটা রাখতে পারছেন না, ধীরে ধীরে আরও নিচের দিকে নেমে যাচ্ছে। আর আরেকটা যেটা বেলুন ছিল সেটাই আরও 4টে বেলুন লাগিয়ে দিয়েছে, যেটা আপনার আঙুলটাকে একদম হাতটা সোজা করে দিচ্ছে। জাস্ট সি হোয়াট ইউ সি, হিয়ার হোয়াট ইউ হিয়ার, ফিল হোয়াট ইউ ফিল। আপনি ফিল করুন এটা, আপনি জাস্ট ইমাজিন করুন আপনার একটা হাতের ডাম্বেল এত ভারী, সেই হাতটাকে নিচের দিকে 80 কেজি আপনি দু হাত দিয়ে তুলতে পারেন না, সেটা এক হাতে চাপানো হয়েছে, একদম হাত নিচে নেমে গেছে। আরেকটা বেলুন আছে বলে হাতটা একদম ওপরে নিয়ে গেছে। এবার নিজেই নিজের চোখ খুলে হাত দুটোর অবস্থা দেখুন। কনসেপ্টটা হচ্ছে আগে আপনাকে জিনিসটা বুঝতে হবে। আর আমি কনসেপ্ট হয়ে আছি, মৃণাল চক্রবর্তী যতই বলো দুটো হাতকে নড়তেই হবে, না না হয় নাকি তোমরা ডাম্বেল লাগলে দামই দাম 40 কেজির ডাম্বেল নিতেই পারি না, মানে আপনি নিজের সাথে নিজে ডাউট করছেন, তাহলে দুটো হাত এই জায়গায় থাকবেই। আর যখন আপনি সত্যি ছেড়ে দিচ্ছে যে সত্যি সত্যি এরকম হয়, আচ্ছা সত্যি তো বেলুনটা এই টানছে তো টানছে কীভাবে, এটা আরেকটা এক্সাম্পল দিচ্ছে, জাস্ট গিভিং এক্সাম্পল সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর হাউ ইউর আনকনশিয়াস মাইন্ড অলওয়েজ অলওয়েজ প্লে গেম উইথ ইউ। আপনার আনকনশিয়াস মাইন্ড সবসময় আপনার সাথে গেম করছে, বাট আপনি এটাকে ধরতে যদি একবার শিখে যান যে এইবার আনকনশিয়াস মাইন্ড না আমাকে এইদিকে নিয়ে যাবে, এই রাস্তাটা টাফ, আজকে বলতে এই বৃষ্টির মধ্যে তোমার কবিতা দেখতে কেউ আসবে না, হাজবেন্ড বলছে তুমি এই বৃষ্টির মধ্যে বেরোচ্ছ এত নতুন শাড়ি পরে কেউ আসবে না, বরং ঘরে বসে থাকো তাও পরে দেখবে পরের দিন যেও। আপনি খুব এক্সাইটেড, চুপ করে শান্ত হয়ে শুনুন, এত এত ওভার এক্সাইটেড হলে হবে না, আমি বুঝতে পারছি, আমি দেখাচ্ছি। সো আরেকটা ঘটনা দেখেন, দুটো হাত কিরকম করুন, হালকা ভাই জাস্ট লাইট হালকা, মানে স্টিফ করবেন না, হালকা মানে মিরার দুটো যেন আয়না, এত চোখের সামনে রাখুন, চোখ বন্ধ করুন। এবার ফিল করুন দুটো হাতের তালুতে ভেরি পাওয়ারফুল ম্যাগনেট লাগানো আছে, ভেরি পাওয়ারফুল, এবং এত পাওয়ারফুল ম্যাগনেট আননোয়িংলি আপনি ফিল করবেন দুটো হাত দুটো হাতকে টানছে, সোজা হয়ে বসে ফিল করুন দুটো হাত দুটো হাতকে টানছে, এবং এমন পাওয়ারফুলি টানছে আননোয়িংলি দেখবেন যে দুটো হাত নমস্কারের মতন এক জায়গায় ফিল করুন, দুটো হাত দুটো হাতকে টানছে ভেরি পাওয়ারফুল, এবং আপনি তালুকে ফিল করবেন ভাইব্রেট করবে, আপনি ফিল করতে পারবেন, জাস্ট ফিল করুন হালকা হালকা করে হাত রেখে দুটো হাত দুটো হাতকে ভেরি পাওয়ারফুলি টানছে, এবং এত পাওয়ারফুলি টানছে আপনার নিজের অজান্তেই হাত দুটো নমস্কারের মতন এক জায়গায় চলে আসছে। ইমাজিন করুন দুটো হাতের মধ্যে ম্যাগনেট আছে, এবং ম্যাগনেট থাকার জন্য দুটো হাত প্রচণ্ডভাবে টানছে, আননোয়িংলি আপনি দেখবেন দুটো হাত নমস্কারের মতন এক জায়গায় চলে আসছে। সি হোয়াট ইউ সি, হিয়ার হোয়াট ইউ হিয়ার, ফিল হোয়াট ইউ ফিল। ইমাজিন করুন দুটো হাতের মধ্যে ম্যাগনেট আছে, এবং ম্যাগনেট থাকার জন্য নিজের অজান্তেই দুটো হাত আপনার অজান্তে এক জায়গায় চলে আসছে। ইমাজিন করুন দুটো হাতের মধ্যে ম্যাগনেট আছে, এবং থাকার জন্য আননোয়িংলি দুটো হাত নমস্কারের মতন এক জায়গায় চলে আসছে। চোখ খুলে দেখুন দুটো হাতের অবস্থান, কনসেপ্টটা বোঝাতে পারছি, মেসেজ কি আপনাদের কথার উত্তর দিতে গেলে আমি এত প্রশ্ন করেছি শেষ করতে পারবো না, টাইম লিমিটেড, মানে ইটস অল ইয়োর থট ইয়োর প্যাটার্ন, ইউ আর ক্রিয়েটিং ইয়োর ফিউচার। সো আপনি আপনার ব্রেনকে কিভাবে প্রোগ্রামিং করেন বা কি প্রোগ্রামিং হয়ে আছে সেটাকে আপনাকেই রিপ্রোগ্রাম করতে হবে, আপনাকে সবসময় কনশিয়াস থাকতে হবে যে আমি যেটাই করছি কেন করছি। আমার লাইফ যে আইনস্টাইন গিয়ে কিছু কথা বলবে, কথা বলার পর একজন প্রফেসর রিকোয়েস্ট করেন যে ফার্স্ট ইয়ারের ফিজিক্সের স্টুডেন্টরা আছে, আপনি কি চাইবেন তাদের জন্য কিছু বলতে, মানে বলতে না সরি কোশ্চেন করে দিতে, বিকজ ফার্স্ট ইয়ারের পরীক্ষা আছে বলে, হ্যাঁ আমি কেন করবো, সাদা কাগজ দেয় 10টা কোশ্চেন লিখে দিয়ে দেয়, আইনস্টাইন চলে যায়। পরের বছর সেম আইনস্টাইনকে আরেকবার কী করা হয়, ইনভাইট করা হয় ওই একই কোথায় ইউনিভার্সিটি, এবং যখন ওই গ্র্যাজুয়েশন সেরিমনি হয়ে যায় তারপরে সেমভাবে আইনস্টাইনকে আবার বলা হয়, আপনার মনে আছে লাস্ট ইয়ারে এসেছিলেন, আইনস্টাইন বলেন সত্যি আমি এসেছিলাম, বলো বল, বলছে হ্যাঁ আপনি এসেছিলেন, আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে কিছু প্রশ্ন করেছিলেন, বলে ওকে ওকে, তা এবার আমায় কী করতে হবে, বলে ওরা সেকেন্ড ইয়ারে উঠেছে, আবার যদি আপনি 10টা প্রশ্ন লিখে দিতেন, বলে কোনো ব্যাপার না সাদা কাগজ দাও, আইনস্টাইন লিখে দিয়ে দিলে কোশ্চেন চলে গেল। যখন পরীক্ষা কমপ্লিট হয়ে গেল প্রফেসররা মিলিয়ে দেখতে গিয়ে দেখছে চমকে গেছে,
ফার্স্ট ইয়ারে যা কোশ্চেন ছিল সেকেন্ড ইয়ারে সেম কোশ্চেন। বাট আইনস্টাইনকে কে জিজ্ঞেস করবে এত বড়, যে আইনস্টাইনের মতন মানুষ এত বড় ভুল কী করে করবে? তোমরা ডিসাইড করলো থার্ড ইয়ারেও আমরা আইনস্টাইনকে ইনভাইট করবো। যথারীতি আইনস্টাইন আসবেন, আইনস্টাইন আসার পর গ্র্যাজুয়েশন সেরিমনি কমপ্লিট, উনি চলে যাবেন, বাট হেভি স্নোফল শুরু হল। সো আইনস্টাইনকে থার্ড ইয়ারের সেম ঘটনা, আবার ওনাকে বলা হচ্ছে, উনি সেম কোশ্চেন দিয়েছেন, কিন্তু কারোর সাহস হচ্ছে না আইনস্টাইনকে জিজ্ঞেস করার যে আপনি সেম কোশ্চেন কেন একই দিতে থাকছেন। যথারীতি সেইবারও আইনস্টাইন চলে যাওয়ার পর এবার ওরা ডিসাইড করে একটা মিটিং করে, এবার আমরা আইনস্টাইনকে ডাকবো খালি এই প্রশ্নটা করার জন্য, বা তার আগে একটু খাওয়া দাওয়া করাবো যাতে উনি না বোঝেন, ওটার জন্য ডেকেছি। অত বড় মানুষকে তো ওইভাবে প্রশ্ন করা যায় না। তো ওনাকে ওরকম আগে পরের দিন ডেকে প্রচুর সেলিব্রেশন হয়েছে। তো আইনস্টাইন পরের দিন যখন চলে যাবেন, উঠে দাঁড়িয়ে বললেন, আমার খুব ভালো লাগছে আপনাদের মধ্যে এসে, বাট আমি জানি না আমি আপনাদেরকে হেল্প করতে পারবো কিনা, আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে? ওরা রেডি ছিল যে করবে, এবার তো ছাড়বে না। একজন প্রফেসর উঠে দাঁড়িয়ে বললে, হ্যাঁ স্যার, বলে বলুন, বলে 3 বছর আপনি এসেছেন, 3 বছর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, থার্ড ইয়ার স্টুডেন্ট একই প্রশ্ন করেছেন, কেন? এটা কি আপনি ইচ্ছা করে করেছেন নাকি সত্যিই আপনি ভুলে গেছিলেন? আইনস্টাইন সবার দিকে তাকিয়ে বললেন, ওকে, খুব ভালো প্রশ্ন, তো আমি একটু চেক করবো উত্তরগুলো দিয়ে। তো আইনস্টাইন বললেন যে কোনো 3টে স্টুডেন্টের খাতাগুলো খালি নিয়ে আসো। ওরা সঙ্গে সঙ্গে খাতা রেডি ছিল পাশে নিয়ে আসলো, বলে আমি জানি ওরা কি লিখেছে। ওরা কিউরিয়াস হয়ে গেল যে কি একই, আইনস্টাইন না জেনে কী করে উত্তর দেবে? তো আইনস্টাইনের উত্তর ছিল, গো থ্রু দেয়ার পেপার, আই নো হোয়াট দে হ্যাভ রিটেন, মে বি মাই কোশ্চেন ইজ সেম, মে বি মাই স্টুডেন্ট আর সেম, বাট ডিউ টু দেয়ার ম্যাচুরিটি অল দ্য অ্যান্সার ইজ ডিফারেন্ট। আমি কেন বললাম? তার কারণ আমি যে ল্যাঙ্গুয়েজে যে কথা যেভাবে বলছি, হয়তো এই কথাই হয়তো এক্স্যাক্টলি এরকম না হয়, অনেকবার আপনি শুনেছেন, কিন্তু আজকে হয়তো আপনার মনে হতে পারে একই কথা শুনছি, কিন্তু হতে পারে এক মাস ম্যাচুরিটিতে আপনি নেই। এটা যদি ছোটোবেলায় আপনার 12 বছর বয়সে বাবা মা বলে থাকে, তখনকার ম্যাচুরিটিতে শোনা, আর আজকে এই ম্যাচুরিটিতে আপনি সেই জায়গায় নেই। সো আপনি যদি ওপেন মাইন্ডেড হন, তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে দিকে আপনি সিগন্যাল পাবেন। অনেকে হয়তো মনে মনে ভাবছেন, এই মৃণাল চক্রবর্তী কেন, কোনো দরকারই ছিল না, এই এ তো আমরা সব জানি। তো আমি বলছি না আপনি জানেন না, কিন্তু জানার পরেও আপনি যে রাইট টাইম, রাইট ডাইরেকশন, রাইট সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারছেন না, সেই জন্যই হয়তো আজকে আমার কথাগুলো আপনাকে নতুনভাবে একটা মাইলস্টোন দিতে পারে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, সাইকোলজিক্যাল এক্সাম্পল, নিজেকে বোঝার চেষ্টা করবেন, ইনস্ট্যান্ট অ্যান্সার দেবেন, বেশি ভাববেন না, মানে আপনি নিজেকে চিনুন না, তাহলে আমি বোঝাতে পারব। একটি ভদ্র মহিলা, সে স্বপ্নে দেখছে তার ফাঁকা থাক, যদি জন দেরি করে এসে যায়, বেনিফিট অফ ডাউট, মানে হতে তো পারে কিছু বিপদ আপদ হয়েছে। প্রথম দিন খেললো, দ্বিতীয় দিন খেললো, তৃতীয় দিন খেললো, এইভাবে খেলতে খেলতে টিম যেদিন ফাইনালে উঠলো, কোচ সেদিন মনে মনে বিরক্তি যে আজকে আমি অন্য কারোর নাম দিতেই হবে, বিকজ ফাইনালে যখন টিম গেছে, টিম এক্সট্রাঅর্ডিনারি কিছু খেলবে, আর সেই সুযোগটা আমি ছাড়তে চাই না। একটা না আসা প্লেয়ারের নামটা ছিল, নামের লিস্ট লিখছে, তখন দেখলো হঠাৎ করে তার সামনে জন দাঁড়িয়ে, শুষ্ক শুষ্ক চুল, চোখ লাল, দেখেই কোচ প্রচণ্ড রেগে গিয়ে, মানে মারতে যাবে মনে মনে, ভেবে বলল যে জন বলে যাচ্ছে, তাই কথাবে বললো, চল মাথা নিচু করে থাক। বাট কোচের কি মনে হলো, এসে যখন গেছে ছেলেটা, নামটা লিখে খেলা শুরু হলো, ফার্স্ট হাফ 2 গোলে টিম হারছে, যখন সেকেন্ড হাফ শুরু হতে চলেছে, কোচের কাছে গিয়ে বাচ্চাটা বলছে, আই ওয়ান্ট টু প্লে দ্য ম্যাচ। কোচ বলছে, তুমি 4 দিন ধরে খেলো নি, এসিটাকে একটু ইয়ে করা যায়, টেম্পারেচার প্লাস মাইনাস করা যায়, মানে এমন একটা ঠান্ডার পরিবেশ হয়ে গেছে, আমি সুইজারল্যান্ড বলেছি, সবাই সুইজারল্যান্ডে চলে কনসেন্ট্রেট করতে পারছি না, এত ঠান্ডা, খুব ঠান্ডা, আমার মাথায় তো আরো ঠান্ডা লাগে, বুঝেনি, বরফের যেরকম ওপরে এইটুকু আর বরফের তলায়, ওই বরফের যে তলাটা ওইটা হচ্ছে আপনার আনকনশিয়াস মাইন্ড, ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন, যেটাকে স্পোর্টসের ভাষায় বলা হয় মাসেল মেমোরি। আপনাকে ভাবতে হয় না, ফুটবলার আপনার মনে হয় যে ধোনি ব্যাট করার সময় ভাবছে বলটা আসলে আমি কী করবো, ফ্লো স্টেট, ওটা ভাবতে হয় না, সেই জন্য বলা হয় স্পোর্টসে ডোন্ট থিঙ্ক জাস্ট ফিল, ডোন্ট থিঙ্ক জাস্ট ফিল, আমি কি বলছি, ডোন্ট থিঙ্ক জাস্ট ফিল। সো আপনি যখনই থিঙ্ক করছেন, থিঙ্ক মানে কি হয়ে যাচ্ছে, কনশিয়াস হয়ে যাচ্ছে। সো সারাদিন আপনি প্র্যাকটিস করলেন আনকনশিয়াস মাইন্ডে, যেদিন আপনার স্টেজের দাঁড়ানোর কথা, সেদিন আপনি কি হয়ে গেলেন, আনকনশিয়াস মাইন্ড স্টপ হয়ে গেল, কনশিয়াস মাইন্ড অন হয়ে গেল। এবার আপনি কনশিয়াসলি ভাবছেন, এখানে দাঁড়ালে কি হবে,
না না ওরা তো দেখতে পাচ্ছে না, আর ও আমার দিকে অনুক করে তাকিয়েছে কেন, আমি তো কিছু ভুল করি, ঠিক আছে তো মানে বোঝাতে পারলাম আমি এভরিওয়ের কনশিয়াস, এটা স্পোর্টসম্যানদেরও আমাদের কোশ্চেন ইজ আপনার ব্রেনকেও সেই লুপে নিয়ে যেতে হবে যে প্র্যাকটিস দের দিনই কম্পিটিশন মাইন্ডসেটে থাক, যেটা স্পোর্টসের ভাষায় আমরা বলি দের আর টু টাইপ অফ পিক পারফর্মার, একটা হয় প্র্যাকটিস ডে ইজ ইকুয়াল টু কম্পিটিশন ডে, আরেকটা হয় কম্পিটিশন ডে ইজ ইকুয়াল টু প্র্যাকটিস ডে। মানে কম্পিটিশনের দিন আপনি যেরকম সিরিয়াস থাকেন প্র্যাকটিসটাও সেইভাবে করুন, যদি আপনার এই প্যাটার্নটা ভালো লাগে তাহলে এটা করুন। আরেকটা হয় প্র্যাকটিস ডের দিন যেরকম রিল্যাক্স করেছিলেন আপনাদের বুদ্ধি লাগাতে ইউজ করতে বারণ করেছিলাম, বুদ্ধিটা আমাকে একটু সুযোগ দিন পরে বুদ্ধি লাগাতে হবে, খুলতে বারণ করেছি মানে দের আর সাম রিজন, আপনি জানেন তো ব্রেন ঠিক উল্টোভাবে কাজ করে, আপনাকে আমি যখন বলবো হাতির কথা ভাববেন না আপনার হাতির কথাটাই আসবে, সো ব্রেন ঠিক অপোজিট হয়েতে চলে, আমি যতবার আপনাকে বারণ করছি আপনার ততবার কিউরিয়াসিটি হচ্ছে, এই তো ওর কাগজগুলো চালো ওর হলুদ কাগজ আমারটা পিঙ্ক, তার মানে কিছু মিসিং থাকে, আপনাকে কেউ কম্পেয়ার করেনি আপনি নিজে থেকে কম্পেয়ার করছেন, আপনি দিনে কতবার এভাবে ভাবেন ভেবে দেখুন বুঝতে পারবেন যে আমার কাছে এ আছে বি আছে ওর কাছে ই এফ জি এইচ আই জে কে, আমি তো কিছুই করতে পারবো না, ও অত কিছু থেকে ও করতে পারলো না আমি কি করে করবো। পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু, আমার কাছে এমন কি আছে যেটা পৃথিবীতে কারোর কাছে নেই, আপনি খেয়াল করে দেখুন প্রথমটা 90% টাইমে আপনি ভেবেছেন আজ অব্দি অন্যভাবে নেবেন, বাট দ্বিতীয়টা খুব কম মানুষ ভাবতে পারে, আর দ্বিতীয়টা যারা ভাবতে পারে তার নিজেকে সবার থেকে আলাদা করার জন্য নিজেকে রোজ হারায়, তার সব থেকে বড়ো শত্রু নিজে, সব থেকে বড়ো বন্ধু নিজে। যেদিন আপনি এই সত্যটাকে রেগুলার লাইফে অ্যাপ্লাই করতে পারবেন তখন কাউকে চেঞ্জ করতে হবে না, তখন একটা জিনিসই আপনি জানবেন আমার অতীতের সাথে আমার যুদ্ধ, প্রত্যেকটা মোমেন্টে আমি অতীতের থেকে 1% হলো এক্সট্রা এফোর্ট দেবো, রেজাল্ট না এক্সট্রা এফোর্ট, প্রসেস, প্রসেস আপনার হাতে আছে রেজাল্ট আপনার হাতে নেই, আপনি শত প্র্যাকটিস করে গিয়েও কোনো গ্যারান্টি দিতে পারেন না ফ্ললেস কবিতা বলবেন, ওয়্যারাস প্র্যাকটিস না করে গিয়েও আপনি দেখতে গেলে এমন ফ্ললেস কবিতা বললেন সবাই অবাক হয়ে দেখলো, আপনার কাছে প্র্যাকটিসটা আপনার কন্ট্রোলে, রাইট, প্র্যাকটিসটাকে কন্ট্রোলে আনার জন্য প্রসেসটাকে আপনাকে রেগুলার বেসিসে করতে হবে। আপনি যদি মাথায় ভাবেন আজকে না দারুণ কবিতা বলবো, দারুণ একটা কবিতা বলবো, আপনি যখনই এটা ভাবছেন আপনার ফোকাসটা রেজাল্টে চলে যাচ্ছে, আর আপনি যদি ভাবেন আজকে শুরুতে গিয়ে প্রথম 10টা লাইন আমি ঠিক যেভাবে প্র্যাকটিস করেছি ঠিক সেইভাবেই বলবো, তাতে যদি 5 মিনিটে আমাকে অর্ধেকটা কবিতা বলতে দেয় অর্ধেকটাই বলবো, আপনি দেখুন আপনার ফ্লোতে এত সুন্দর কবিতা হবে ভাবতে হবে না, বিকজ স্পোর্টসেও এটা হয় অল পারফর্মারদের হয়, যখনই আপনি রেজাল্টে ফোকাস হয়ে যান প্রসেস জাম্প করতে থাকেন, পরীক্ষাতে অঙ্কতে আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে প্রায়ই হয় আগেই উত্তরটা ভেবে নিয়েছে, দেখুন স্টেপ জাম্প করতে গিয়ে আপনার কতবার হয়েছে 10-এর জায়গায় 9 লিখে দিয়ে চলে এসছেন জানা অঙ্ক ভুল করেছে, রাইট। আমার কলকাতাতে যেখানে যেখানে চেম্বার 90% বাচ্চা করোনার আগে যে কারণে আসতো করোনার পরে কারণগুলো পাল্টে গেছে, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, আপনারা জানেন গোল্ড ফিশ রিসার্চে দেখা গেছে একটা গোল্ড ফিশের অ্যাটেনশন স্প্যান 7 সেকেন্ড, মানে দেখবেন একদিন যাচ্ছে তো 7 সেকেন্ড আবার ঘুরে গেল আবার ঘুরে গেল, এটা 7 সেকেন্ড। আজকে রিসার্চে দেখা যাচ্ছে আজকের যে জেনারেশন যারা এই করোনাতে হাইলি এফেক্টেড বাচ্চারা যারা 20 বছরের কম তাদের অ্যাটেনশন স্প্যান 3 সেকেন্ডে নেমে এসছে, মানে বসছে তো 3 সেকেন্ড পরে মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট, মানে বইটা খুললো ইমিডিয়েটলি মনে হচ্ছে রান্নাঘরে মা কি করছে, আপনি দেখুন রোজ এটা ফেস করেন, ইমিডিয়েটলি মনে হচ্ছে মোবাইলে কি আওয়াজ করলো দেখি মোবাইলটা, এভরি 3 সেকেন্ড ইভিন আমাদের মধ্যে হয়ে গেছে দেখুন আননোয়িংলি 3 বার 4 বার 3 বার 4 বার ওপর নিচ ওপর নিচ করে যাচ্ছেন, কিছু কাজ নেই কি করবো ঘুম আসছে না তাই ওপর নিচ করছে, অনেস্টলি বলুন করছেন কিনা, অনেস্টলি। সো আপনি মোবাইল ইউজ করছেন নাকি মোবাইল আপনাকে ইউজ করছে সেই জায়গাটা আপনাকে ভাবতে হবে, ইউ নিড টু লার্ন ওয়েন টু স্টপ, ইউ নিড টু লার্ন ওয়েন টু স্টপ। তো একটু আমরা গেমটা খেলে নিই, আপনারা লিখেছেন 3টে ড্রিমের কথা, কাগজগুলো পাবেন চিন্তা করবেন, 3টে ড্রিম লিখতে বলেছিলেন লিখেছেন, এবার ফোন টোনগুলো রেখে দিতে হবে, কোনো রেকর্ডিং অ্যালাউ না, এই তো এখন যেটা বলবো রিকোয়েস্ট, ওকে সোজা হয়ে বসতে হবে কারণ মোবাইল ফোন যেন না বাজে, যত এমার্জেন্সি থাকুক এই 3 মিনিট কোনো কথা বলা যাবে না, আর যারা ক্যামেরাতে ছবি তুলছেন ফ্ল্যাশ দেবেন না, রিকোয়েস্ট চোখে যেন কারোর লাইট থাকুক আমি অনুরোধ করব, ঠিক আছে একটু সোজা হয়ে বসবেন, এই এক্সারসাইজটা চলাকালীন হতে পারে আমি বলে দিচ্ছি কি হবে,
একটু সোজা হয়ে বলবেন, হাতে মোবাইল রাখবেন না প্লিজ। হ্যাঁ, মানে মোবাইল হাতে নিয়ে চোখ বন্ধ করবেন না, মোবাইলটা ব্যাগে রেখে দিন, হাতটা পুরো খালি রাখুন, হাতটা একদম স্পাইনাল কর্ডটা একদম স্ট্রেট রাখুন, পাটা দিয়ে ক্রস করবেন না, অনুরোধ 3 মিনিট। আর পাটা একদম স্ট্রেট যেন এইভাবে থাকে, হাতটা ওপেন পশ্চার, মানে রিসিভিং মোড, হাতটা থায়ের ওপরে এরমভাবে জাস্ট ফেলে রাখুন, বন্ধ করুন, চোখ বন্ধ করলেন, চেনা চোখ বন্ধ করলেন, আপনি মনের চোখে দেখতে পেলেন ফাঁকা সবুজ ঘাসের মাঠে আপনি বসে আছেন, সাডেনলি আপনি রিয়ালাইজ করলেন যে আপনি আর দৌড়াচ্ছেন না, You are flying. বুঝতে পারছেন না জায়গাটা কোথায়, আপনি রিয়ালাইজ করলেন জায়গাটা হলো মায়ের পেটের মধ্যে, ইউ আর ইন দ্য উম, জাস্ট ফিল ইট, আপনার মা আপনাকে জন্ম দেওয়ার মুহূর্তে নিয়ে গেছে। হঠাৎ করে দেখলেন করে একটা আওয়াজ হলো, আপনি পৃথিবীর আলো দেখে ফেললেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার মা কাঁদছে, কেন জানেন, সে নিয়ে এসছে পৃথিবীর সব থেকে দামি পাথর মণিমুক্তর মতন ডায়মন্ড, আপনি কাঁদছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি কেন কাঁদছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার বাবা আপনাকে, আপনার মনে পড়ে সেই দিনটার কথা যেদিন আপনি কাউকে মনের চোখে ভালোবেসেছিলেন আর আপনাকে রিজেক্ট করা হয়েছিল, বলেছিল তুমি কখনো নিজেকে আয়নায় দেখেছ, আপনার মনে পড়ে সেই দিনটার কথা যেদিন আপনাকে কেউ রিজেক্ট করেছিল, আপনার এখনো মনে আছে, আপনার মনে আছে যে আপনি তো সত্যি কাউকে ভালোবেসেছিলেন, আপনাকে বারবার খালি ইনসাল্ট করা হয়েছে, একটা সময় আপনি ভাবতেন সত্যি কি আমি জীবনে কিছু করতে পারবো, বাট কোথাও একটা মনে হয়েছিল আমাকে পারতেই হবে, এনাফ ইজ নট এনাফ, আমাকে পারতেই হবে, আপনার আজও মনে আছে সেই দিনটা, আর সেই দিন থেকে আপনি ডিসিশন নিলেন যে লাইফ ইজ অল অ্যাবাউট ডিসিশন, ইটস নট দ্য কন্ডিশন, আর আপনি হাঁটা আরম্ভ করলেন জীবনের মানে দেখতে, মনে আছে আপনি দারুণভাবে আপনার সাবজেক্টটা পড়াশোনা করলেন, বাড়িতে একদিন একটা চিঠি আসলো যে একটা একটা অত
প্রোগ্রাম দেবেন? কেনাও হাত তালি দিচ্ছি, বলছে মা তুমি, আই এম প্রাউড অফ ইউ মা, আই এম প্রাউড অফ ইউ বাবা, যে আপনাকে রিজেক্ট করেছিল ভালোবাসাতে, সে চোখ দিয়ে আপনাকে বলছে আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। আপনি চোখ দিয়ে অবাক হয়ে দেখছেন, আর আপনি মনের চোখে ভাবছেন এভাবেও ফিরে আসা যায়। আপনি নিজেকে বলতে শিখেছেন, ইয়েস আমি জন্মেছি মানুষের জীবন পরিবর্তনের জন্য, আমি আর সাধারণ নই, আমি সাধারণের মধ্যেই অসাধারণ। আমি খুব ফর্চুনেট আপনাদের মতন মানুষের মনের মধ্যে লুটুতের মতন ঢুকে হয়তো মনের কিছুটা দুঃখ কষ্টকে নেওয়ার চেষ্টা করার। আপনি যেটা এতক্ষণ মনের চোখে দেখেছেন সেটা অলরেডি ঘটে গেছে, আর রোজ এইভাবে দেখাটার মধ্যে দিয়ে জীবন বদলায়। তার জন্য নিজেকে তৈরি করতে হয়। বিশ্বাস, মনের চোখে আপনি যা দেখছেন সেটা হবেই হবে, হবেই হবে। আর সেই হওয়াটার জন্য যেটা দরকার আপনাকে নিজেকে তৈরি রাখতে হবে। নিজেকে তৈরি রাখাটা একটা আর্ট, আর সেটা আপনাকেই তৈরি করতে হবে। আপনি চাইলে তবেই কিন্তু সম্ভব। আর সেই জন্যই আমি বারবার বলি, যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে খোঁজে। আপনিও আজকে থেকে বলুন, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আমি বুঝেছিলাম বলেই আমি খুঁজেছিলাম, আর আমি খুঁজেছিলাম বলেই আমি পেয়েছি। আমার এই প্রোগ্রামে আসাটা বাই চান্স নয়, বাই চয়েস, বাই ডিসিশন বাই সামওয়ান এলস। অলমাইটি চেয়েছিল এই সিটে আমি বসি, আর এই সিটে বসে আমি আরো মানুষের জীবন চেঞ্জ করতে পারি। বাচিক শিল্পী সংস্থাকে মনের চোখে থ্যাংক ইউ দিন, প্রত্যেকটা প্রেজেন্টারকে থ্যাংক ইউ দিন, দিয়ে ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করবেন উইথ এ গ্রেট স্মাইল, উইথ এ গ্রেট স্মাইল। একদিকে হাসবেন, আরেকদিকে আনন্দের চোখের জল, দুটোকে মিলেমিশে একাকার করে দিন। নিজেকে নতুন করে চিনুন, নিজেকে নতুন করে জানুন। কাঁদলে মন হালকা হয়, কাঁদলে নিজেকে চেনা যায়। ঝড়ের আগে না প্রচুর এরকম চোখ দিয়ে জল পড়ে, আর যখন এরকম ঝড় ওঠে, মনের ঝড়, নিজেকে শান্ত করতে হয়। এটা আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি কাঁদাইনি, আমি আপনাদের মনের মধ্যে কোথাও একটু নাড়া দিতে চেয়েছি, যে আপনি জানেন না আপনার মনের ভেতরে এরকম কত পাওয়ারফুল একটা মন রোজ ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে সেই মনকে নাড়া দিতে হয়। নাড়া দেওয়াটা একটা আর্ট, এটা আপনাকে রোজ শিখতে হবে। আর যদি শেখার মানসিকতায় থাকেন, প্রত্যেকটা মোমেন্টে আপনি নিজের রিক্রিয়েশনস করতে পারেন। ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট, আপনাকে সেই মাইন্ডসেটে নিজেকে নিয়ে যেতে হবে, এবং সেটা সম্ভব। ট্রাস্ট মি, আমি যখন আমার 30 বছর বয়স বিদেশে পড়তে যাব, কোনো দিকে কোনো আলো দেখতে পাচ্ছিলাম না, খালি ভাবছিলাম সত্যিই কি আমি বিদেশে যেতে পারি, সত্যিই কি বিদেশে যেতে পারি। আর তখন আমাকে কেউ এই ভিজুয়ালাইজেশন দেখিয়েছিল, প্রচুর কেঁদেছিলাম। আপনারা যেরকম কাঁদছেন এর 100 গুণ বেশি হাউ হাউ করে কেঁদেছিলাম। আর তিনি তখন বারবার বলছিলেন, যত ইচ্ছা কাঁদো কোনো অসুবিধা নেই, বাট টেক আ ডিসিশন, ডোন্ট থিঙ্ক ইটস ইউর কন্ডিশন। একটা ইংলিশে কথা আছে, কিছু মানুষ মনে করেন আমার কন্ডিশনের জন্য আমি ডিসিশন চেঞ্জ করবো, আর কিছু মানুষ মনে করেন আমার ডিসিশনের জন্য কন্ডিশন চেঞ্জ হবে। আমি ডিসিশন যদি একবার নিই, আমার কোনো কন্ডিশন আমাকে চেঞ্জ করতে পারবে না। ইন জেনারেল লাইফে কি হয়, আমরা কন্ডিশনের জন্য সকাল বিকাল ডিসিশন চেঞ্জ করি, না আমার কন্ডিশন এটা হবে না, আমার আগে হবে না, হবে না, বিকজ কন্ডিশনের দ্বারা আমরা ইনফ্লুয়েন্স হই। আমি সেখানে ইন্ডিয়ান টিমের সাথে 2-3 বার গেছি প্যারিসে, সৌভাগ্য হয়েছে লুভের মিউজিয়ামে যাও। ইটস এ মেটাফোরিক স্টোরি। লুভের মিউজিয়ামের ফ্লোর যে মার্বেল দিয়ে তৈরি, মূর্তিগুলো সেম জিনিস দিয়ে তৈরি, সেম পাথর দিয়ে। সো মূর্তির সাথে ফ্লোরের মার্বেলের গল্প হচ্ছে। ফ্লোরের মার্বেল বলছে, রোজ লক্ষ লক্ষ মানুষ আসে তোমাকে দেখতে, তোমার ছবি নিতে। তুমি আমার ভাগ্যটা তো ভাবো, লোকে আমার উপরে দিয়ে পাড়িয়ে পাড়িয়ে আসে, কই আমার ছবি তো কেউ নেয় না, তুমি কত ফরচুনেট, তুমি কত লাকি। বসো পড়, বসো পড়, বসো পড়। ঠিক ওই কথাটা বলার পর লুভের মিউজিয়ামের মূর্তি বলে যে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমাদের শুরুর দিনটার কথা।
তখন বক্তব্য ফ্লোরের মার্বেলের যে তুমি আমাকে বলো আমি সত্যিই ভুলে গেছি, এত রোজ পাড়া খেয়ে খেয়ে লোকের জুতোর সোল খেতে খেতে আমি অনেক কিছুই ভুলে গেছি। তখন উনি বলেন প্রথম যেদিন আমাদেরকে স্কাল্পচার সিলেক্ট করে আমরা দুজনেই কিন্তু পাহাড়ের গায়ে ছিলাম, রাইট? আর দুজনকেই যখন কাটা হয় তখন কিন্তু বারবার বলছিল ফ্লোরের মার্বেলকে দেখিয়ে বলছিল যে একে দিয়ে মূর্তি তৈরি হবে, বলে মনে আছে? তখন ফ্লোরের মার্বেল বললো হ্যাঁ মনে আছে। বলে তারপর কি হলো? বলে তারপর যখন ছেনি হাতুড়ি দিয়ে মারা আরম্ভ হলো তখন মূর্তি বলছে ফ্লোরকে, তখন তুমি কি বলছিলে? আমি জানি তুমি বলছো আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। আর বারবার মূর্তি যে বানাচ্ছিল স্কাল্পচার সে বলছিল বেশিক্ষণ না, আর 10টা দিন তোমায় কষ্ট করতে হবে। আর তুমি বারবার বলছিলে আমি আর এই কষ্ট নিতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। একটা সময় এরকম হলো তুমি ওই ছেনি হাতুড়ির আঘাতে অজ্ঞান হয়ে গেলে। যেই না তুমি অজ্ঞান হয়ে গেলে তখন 3টে টুকরো হয়ে গেলে তুমি, সেটা তুমি আর জানো না, বাট আমি সেটা দেখছি আমার সামনে। তখন স্কাল্পচার বলল এই যে পাথর ভেঙে গেল মূর্তি বানাতে গিয়ে এর দ্বারা আর মূর্তি হওয়া হবে না, একে ফ্লোরে লাগিয়ে দাও। বলে তারপরে স্টোরিটা আবার আমি বলছি, আমাকে তখন সিলেক্ট করলো আর ছেনি হাতুড়ি মারা আরম্ভ হলো। আর আমাকে বারবার বলেছিল 10 দিন নয়, এই পাথরটা খুব রাফ পাথর, একে অনেকবার মারতে হবে, 100 দিন কষ্ট করতে হবে। তো 100 দিন যখন হাতুড়ি মারছিল আমি বারবার নিজেকে বলছিলাম ভেঙে যাব তবুই আচ্ছা, কিন্তু কিছুতেই আমি হার মানব না। এবং এই করতে করতে 100 দিন ক্রস হওয়ার পর আমার যখন মূর্তিতে রূপান্তর হলো তখন আমি এখানে, বলে ফ্লোরের মার্বেল মানে মূর্তির মার্বেল ফ্লোরকে বলল তুমি 10 দিন প্রেশার নিতে পারোনি, আমি সেই প্রেশারটা 100 দিন নিয়েছি। মেটাফর। সো এবার আপনি ডিসাইড করুন, আপনি ফ্লোরের মার্বেল যদি হয়ে থাকেন তাহলে রোজ ভাঙবেন, রোজ কন্ডিশনের জন্য ডিসিশন চেঞ্জ করুন। আর আজকে যদি আপনি ডিসিশন নেন যে আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা আমার ভেতরের ডিসিশন, কোনোভাবে আমি আমার ডিসিশন চেঞ্জ করবো না, তাহলে আপনিও একদিন মূর্তির মার্বেল হবেন, লোকে আপনার সেলফি তুলবে, আপনার সিগনেচার অটোগ্রাফ হয়ে যাবে। বোঝাতে পারছি ব্যাপারটা? সো আপনার এই ঘটনার সাথে রবীন্দ্রনাথ রামকৃষ্ণ দেবের একটা ঘটনা না বললে না, আমি কি এক্সট্রা টাইম পেয়েছি? হ্যাঁ 15 মিনিট, এই একটুকে বললো 1 ঘন্টা 15 মিনিট কি করে, 1 ঘন্টা বলেছে তো আমার জোক সাপার আসি ব্যাপারটা, আপনারা বোর ফিল করছেন না? তখন রামকৃষ্ণদেব অনেক বুদ্ধি করে একটা উপায় বার করলো, বললো হ্যাঁ আজকে বিকালে আসবি তোদের কিছু দেবো, তোরাও দেখবি তোদের ফিল্ড ওরকম হয়ে যাবে। ওরা খুব এক্সাইটেড, 5 জনের জায়গায় 15 জন এসে গেছে, সবাই হাত পেতে দাঁড়িয়ে আছে। তো রামকৃষ্ণদেব একটা কৌটো খুলে ডাস্ট গুঁড়ো দিল, সবাই বলছে কি করবো খেয়ে নেবো বিকালে নেবো, বলছে না ধৈর্য ধৈর্য। তো দেওয়ার পরে রামকৃষ্ণদেব বললেন এর মধ্যে চিনি আর বালি দুটোই গুঁড়ো করে মেশানো আছে আলাদা করে, বলছে তাই কখনো করা যায় না? বলে হ্যাঁ যায় তোর, বলে দাঁড়া দেখাচ্ছি। বলে নিজেও একটু নিয়ে কিছু পিঁপড়ে যাচ্ছিলো তাদের গায়ে দিয়ে দিল, অটোমেটিক্যালি পিঁপড়েদের ইউনিটিতে কি হয় একজন পিঁপড়ে আরেকজন পিঁপড়েকে ইনফরমেশন দেয়, একসাথে 50টা পিঁপড়ে এসে পুরো চিনিগুলো খেয়ে নিল, বালিটা পড়ে থাকে। তো রামকৃষ্ণদেবের বক্তব্য ছিল আমি সবাইকে একই দিই, নরেনের ওই পিঁপড়েটা জেগে গেছে যেটা হচ্ছে চেতনা, রিয়েলাইজেশন, রাইট? সো ওই আপনার ওই চেতনাটা যেদিন আপনি ট্যাক করে একবার জাগিয়ে দিতে পারবেন তখন আপনাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে, অ্যাকচুয়ালি অন্যভাবে নেবেন না, আপনি আপনাকেই আটকে রাখেন নিজের বেড়া যান কি আমার দ্বারা মনে হবে না, আমার দ্বারা মনে হবে না, আমি সত্যিই পারবো, আমি এত ভালো কবিতা ও কোনোদিনও বলতে পারবো। সো আপনি নিশ্চয়ই জানেন জলের সামনে যদি নেগেটিভ বলা হয় তাহলে সেটা জলটা নেগেটিভ হয়ে যায়, আপনারা জানেন নিশ্চয়ই। এখন একটা রিসার্চে দেখা গেছে আপনি যদি জলের সামনে 4টে গালাগাল দেন, জাপানের একজন খুব বড় সায়েন্টিস্ট এটা প্রুভ করে দেখিয়েছে যে নেগেটিভ কথা কন্টিনিউয়াস বলছেন, তারপরে যদি ওর 1 ড্রপ জল নিয়ে মাইক্রোস্কোপিক গ্লাসে দেখা যায় ওর মধ্যে ডিমন শেপ মানে শয়তান বা এই ধরনের বাজে বাজে শেপ নেয়, আর সেটাই যদি আপনি বিভিন্ন ধরনের ভালো কথা লাভ আই লাভ ইউ বলেন তার মধ্যে ক্রিস্টাল ক্রিস্টাল শেপ আসে। সো আমাদের বডিতে 70% ওয়াটার, ইটস আ মেশিন। এবার এই মেশিনে আপনি নিজেকে নিজে প্রোগ্রামিং করছেন এটা বলে মনে হয় আমার দ্বারা হবে না, রিপল এফেক্ট, পাথর ফেললে যেরকম রিপল হয় মাইন্ডের মধ্যেও রিপল এফেক্ট হয়। সো আপনি যদি কন্টিনিউয়াস বলতে থাকেন আমার দ্বারাই হবে আমার দ্বারাই হবে আমার দ্বারাই হবে, তখন আপনার আনকনশিয়াস মাইন্ড ওই আমার দ্বারাই হবেটাকে নিয়ে নেবে এবং তখন অন্ধকারের মধ্যে হাঁটতে গিয়েও আপনি আলো দেখতে পাবেন। বুঝতে পারছি ব্যাপার? বাট সেই প্রোগ্রামিংটা কী করতে হবে, আপনাকেই করতে হবে। এবার আমরা একটু দেখি যে কাগজগুলো পেয়েছেন, সেই কাগজগুলো একটু খুলি, সবাই পেয়েছেন?
এখনো পাননি, ফরিদা। সো প্রথমে আমি আপনাদেরকে, টাইম কম তো, একটু একটু কম কম বললে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা অনেক কিছু তৈরি করতে পারি। প্রথমে তোমরা একটা গেম খেলবে, দেখবেন একটা ছোটো কাপড় আছে, ছোট্ট কাপড়, ছোটো কাপড় খুলুন না, আমার মুখের দিকে না, কাগজের দিকে তাকান, পোকা না দিলে আপনারা বোঝেন। ছোট্ট কাপড়, ছোট্ট কাগজটাকে একটু ছিচ করুন, দেখান আমাকে, সবাই মিলে যা খুশি একটা কাগজ পাবে। ওকে, থ্যাংক ইউ, হাত নামা। এখন আর নেই বললে আমার পাঁচ মিনিটের দু মিনিট চলে গেছে। তো যার যা আছে সেটা, আমি গেমটা খেলাচ্ছি, গেমটা খেলুন, কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, নামান, তিনটে ইনস্ট্রাকশন দেবো। আমাকে একটু আগে 20 মিনিট বলা হলো, এখন হঠাৎ করে 5 মিনিট। সো অ্যাজ এ প্রফেশনাল আমি এটাকে নিতে পারি না আর কি, বিকজ আমার সাবজেক্টে যখন আমি ঢুকি আমি 110% দিই, আমি কত কে দিচ্ছে আমি সেটা নিয়ে ভাবি না, আমি কি দিচ্ছি সেটা নিয়ে ভাবি, রাইট? আর আমি এটা বিশ্বাস করি, মেবি দিস ইজ মাই লাস্ট প্রেজেন্টেশন, এভরি প্রেজেন্টেশন ইজ মাই লাস্ট প্রেজেন্টেশন, ইট ইজ অলসো ট্রেন বাই মাই গুরু, যে হোয়েন এভার ইউ প্রেজেন্ট ডোন্ট থিঙ্ক এরপরের থেকে ভালো করবো, কে বলেছে এরপরে আপনি থাকবেন, এটাই কেন পৃথিবীর সব থেকে বেস্ট প্রেজেন্টেশন হবে না। সো আমি যখন প্রেজেন্ট করি, যেখানেই করি, সেখানে কেউ টাকা দিক বা টাকা দিক না, আই গিভ মাই 110% অফ মাই সোল অ্যান্ড হার্ট, সো আই নিড ইউর অ্যাটেনশন। ছোটো কাগজটাকে হাতে নিন, জাস্ট ছোটো কাগজের দিকে তাকান, ইটস এ গেম, ছোটো কাগজটার দিকে তাকান, দু হাত দিয়ে ধরুন, আমার দিকে তাকাবেন না, কাগজের দিকে তাকান, এটা গেম খেলছি আমরা। আমার কাগজের দিকে তাকিয়ে আমার প্রশ্নের উত্তর দেবেন। আমি যখন প্রোগ্রামটা শুরু করেছিলাম আর এখন অব্দি যা যা বলেছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, ইয়েস নয়তে উত্তর দেবেন। যেটা ভালো লেগেছে আপনারা বুঝতে পেরেছেন আমি কি মেসেজ দিতে চাইছি, ইয়েস অর নো। ওকে, সো এবার ওই কাগজটা সম্পর্কে আমরা গেম খেলবো। কাগজটাকে উপর থেকে নিচে ডান ফোল্ড করুন 50%, কাগজটাকে উপর থেকে নিচে 50% ফোল্ড করুন, 50% ফোল্ড করুন, এদিক ওদিকে তাকাবেন না। হ্যাঁ, আপনি গেমটা আপনার সাথে খেলছেন, আপনারা টিম গেম খেলছেন না, আপনার পাশে আপনার বান্ধবী থাকুক, বন্ধুত্ব খুব ভুলে যান, আপনি নিজের সাথে খেলুন, কাগজটার দিকে তাকান, নিজেকে চিনুন। ভাঁজ করার পর বাঁ দিকে যে হাতে কাগজটা রয়েছে ওটাকে ঘুরিয়ে ডান দিকে নিন, আপনি যেভাবে যা বুঝছেন তাই করুন, যা ইনস্ট্রাকশন দিচ্ছি জাস্ট সেটাকে ফলো করুন। ভাঁজ করার পর বাঁ দিকের উপরের কর্নার থেকে হাফ সার্কেলের মতন করে একটা টুকরো ছিঁড়ে ফেলুন, কোনো কথা বলবেন না, যা বুঝছেন সেটা করুন। ছিঁড়ে ফেলার পর কাগজটাকে বাঁ দিক থেকে ডান দিকে, ছেঁড়া টুকরোটা টেবিলের মধ্যে আপনার চেয়ারেই রাখবেন, নিচে ফেলবেন না, কাগজটাকে এবার বাঁ দিক থেকে ডান দিকে আরেকটা ফোল্ড করুন 50%, বাঁ দিক থেকে ডান দিকে 50% ফোল্ড করুন। ফোল্ড করার পর ডান দিকে নিচের কর্নার থেকে আবার হাফ সার্কেলের মতন করে ছিঁড়ে ফেলুন, ডান দিকে নিচের কর্নার থেকে হাফ সার্কেলের মতন করে ছিঁড়ে ফেলুন। ফেলেছেন, নো কোশ্চেন, জাস্ট যা বুঝেছেন তাই করুন। এবার কাগজটাকে উপর থেকে নিচে আরেকবার ফোল্ড করুন 50%, ফোল্ড করার পর ডান দিকের ওপরের কর্নার থেকে আরেকটা ছোট্ট হাফ সার্কেলের মতন করে ছিঁড়ে ফেলুন, ছিঁড়েছেন। এবার কাগজটা খুলুন, আমার ইনস্ট্রাকশন সবার জন্য সেম ছিল, এবার দেখুন আপনার পাশে যে বসে আছে তার সাথে আপনার কাগজের আদৌ মিল আছে কিনা, দেখুন সবাই সবারটা দেখুন, যদি হাজবেন্ড হয় বন্ধু বান্ধবী এসে দেখুন, এবার একটু তুলে দেখান কাগজটা আমাকে, দেখি কত রকমের ডিজাইন হয়েছে, এটা কি করে সম্ভব, তুলে ধরুন, ওরা ছবি তুলছে, এটা কি করে সম্ভব আমি সবাইকে এক ইনস্ট্রাকশন দিলাম বাট কারোর কাগজের সাথে 90% কাগজের মিল নেই, কেন? তার মানে কি আমি ভুল, তার মানে কি আপনারা ভুল, নাকি আমি আমার ওয়েতে বলেছি আর আপনি আপনার ওয়েতে নিয়েছেন, কোনটা? দ্য লাস্ট ওয়ান, থ্যাংক ইউ। দ্য মেসেজ কি? মেসেজ এইটাই হয়, এটাকে বলা হয় কমিউনিকেশন গ্যাপ গেম। একই ইনস্ট্রাকশন টিচারের সাথে স্টুডেন্টের হয়, হাজবেন্ডের সাথে ওয়াইফের হয়, যখন আমরা ইনস্ট্রাকশন দিই আমরা সবাইকে জিজ্ঞেস করি বুঝেছো, সবাই বলে হ্যাঁ বুঝেছি, বাট আপনি যেটা বুঝেছেন আর যে ইনস্ট্রাকশন দিয়েছে দুটো এক নয়, আপনি ততটাই নিতে পারেন যতটা আপনার কন্টেনার অ্যাকসেপ্ট করবে, ইয়েস অর নো? সো আপনার কন্টেনারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, ডোন্ট ট্রাই টু চেঞ্জ আদার্স, ফর থিংস টু চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ, ফর থিংস টু গেট বেটার ইউ হ্যাভ টু গেট বেটার, পরিবর্তন আপনার ভেতর থেকে নিতে হবে, এটা একটা মেসেজ ছিল, রাইট? এবার আরো অনেকগুলো কাগজ আছে আমরা দেখবো, একটা দেখবো রুল টানা কাগজ আছে,
এই কাগজটাকে মুখের সামনে ধরুন, মুখের সামনে এইভাবে সবাই মুখের সামনে ধরুন, মানে কাগজের এই ঢুল ডানাটাকে এইভাবে ধরুন, এইভাবে ধরুন। তো হঠাৎ করে দেখলে কিছু লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ আমার জানি আমি কিছু লাইন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো। এবার জিনিসটাকে আপনার দেখে হঠাৎ করে দেখে মিনিংলেস মনে হতে পারে, হঠাৎ করে এইভাবে দেখ, রাইট, মিনিংলেস এই লাইনগুলোর মানে কি, বা জিনিসটাকে স্ল্যাং করে দিন এইভাবে দেখুন, এইভাবে দেখুন তো কি দেখতে পাচ্ছেন, দেখুন কমাল কমাল, হ্যাঁ ইউ আর প্রেশাস এন্ড লাভ, রাইট। মেসেজ কি, মেসেজ কি, মেসেজ কি, সব কিছুর পিছনে মিনিং আছে। মেসেজ হলো, মেসেজ হলো আপনি যেটাকে লাইফে ভাবছেন না মিনিংলেস, নাথিং ইজ মিনিংলেস, এভরিথিং ইজ মিনিংফুল, আপনার দৃষ্টিভঙ্গিকে একটু হলেও চেঞ্জ করে নিতে পারলাম। যেখানে না সেখানে হ্যাঁ দেখার এবিলিটি তখনই হয় যখন আপনি ফ্লেক্সিবল থাকেন, যখন কাগজটাকে একটা অ্যাঙ্গেলে ধরলেন মিনিংফুল হয়ে গেল, আর কাগজটাকে যখন ধরতে পারছিলেন না তখন ওটা মিনিংলেস হয়ে গেল। বোঝাতে পারছি ব্যাপারটা। ফাইনালি আরো দুটো কাগজ আছে দেখবেন, এই দুটো কাগজ হচ্ছে দুটো কাগজ আছে দেখবেন, যে কাগজে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাজ আপনার ক্ষেত্রে, আপনি হলেন খুব একটা স্পেশাল ডিভাইস, কি ধরনের কথা বলা উচিত কি ধরনের কথা বলা উচিত না সেগুলো মোটামুটি রিসার্চ ওয়ার্কের মাধ্যমে দেওয়া আছে, পরে দেখবেন। এবং এর মধ্যে আমার নাম, ফোন নাম্বার, আরও সব ডিটেলস দেওয়া আছে, যদি কখনো মনে হয় ইউ নিড মাই সাপোর্ট আমরা এরকমভাবেও যোগাযোগ রাখতে পারি, রাইট। এছাড়া আরেকটা, এটা আপনার কাছ থেকে নিয়েছিলাম, এছাড়া আরেকটা গেম আছে, এই গেমটার নাম দ্য গেম অফ লাইফ। মাঝে মাঝেই দেখবেন আপনি ক্রস রোড দেখতে পাবেন, এখানে একটা স্টার্টিং পয়েন্ট আছে আর একটা এন্ডিং পয়েন্ট আছে। যে গেমটা খেলার প্রসেস হচ্ছে আপনি বাড়িতে প্র্যাকটিস করুন, হয়ে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, ডেফিনেটলি আমি বলে দেবো হয়েছে কি হয়নি। পেন পেন্সিল না ইউজ করে গেমটা খেলতে হয়, আর গেমটা খেলার সময় আপনাকে মাথায় রাখতে হবে অ্যারো টু অ্যারো টাচ অ্যান্ড টার্ন, গেমটার নাম কি, নাম অ্যারো টু অ্যারো টাচ অ্যান্ড টার্ন, মানে কি দাঁড়ালো, যে আপনি হাত না ইউজ করে যেখানে যেখানে ক্রসিং অ্যারো আছে একটা ঠিক রাস্তা আছে একটা ভুল রাস্তা আছে, তো আপনি যদি খুব স্লোলি জিনিসটার সাথে অ্যাকোস্টেন্স করেন, ক্লু বলে দিই ছটা ভুল রাস্তা আছে আর একটাই মাত্র ঠিক রাস্তা আছে, সো ওই একটা ঠিক রাস্তা খুঁজে বার করতে গেলে আপনি ছটা ভুল রাস্তা খুঁজে পেলে একটা ঠিক রাস্তা বেরিয়ে যাবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে গেমটা খেলার সময় কী হবে দেখবেন, একই রাস্তায় আপনি ঘুরপাক খাচ্ছেন, যেটা জীবনের ক্ষেত্রেও হয়, একই ভুল বারবার করছেন তারপরেও শিক্ষা নিচ্ছেন না, তারপরেও ভাবছেন এরপরেরটা হয়তো আমার ঠিক হবে, এরপরেরটা হয়তো ঠিক হবে। সো ভুল থেকে কত তাড়াতাড়ি শিখবে, সেই জন্য একটা খুব সুন্দর কোটেশান আছে, ইফ ইউ ডু সামথিং রং ফর দ্য ফার্স্ট টাইম দ্যাটস কল মিস্টেক, বাট ইফ ইউ ডু দ্য সেম মিস্টেক রিপিটেডলি ইটস নট ইউর মিস্টেক, ইটস বিকাম ইউর হ্যাবিট। সো ডিফারেন্ট 100টা মিস্টেক করুক কোনো প্রবলেম নেই, 100টা লার্নিং হবে, ওই 100টা লার্নিং আপনাকে আর্নিংয়ের দিকে নিয়ে যায়, আর্নিং নট ইন সেন্স অফ মানি, ইন সেন্স অফ এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্স যেদিন অ্যাসেটে পরিণত হয়ে যায় আপনার টাকার পিছনে দৌড়াতে হয় না, টাকা আপনার পিছনে দৌড়াতে হয়। সেন্স ইন্টারেস্টিং, রেসপেক্টেড মীর স্যার আছেন, মীর স্যারের সামনে মীর স্যারের টাইমটা অবশ্যই আমি ওয়েস্ট করতে চাইবো না, অবশ্যই আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে সময়টা কাটিয়ে, আপনাদের কতটা ভালো লেগেছে আমি শুনতে পাচ্ছি না কতটা ভালো, ঠিক আছে। সো সত্যি যদি ভালো লেগে থাকে, ভালো লাগাটা আমি আশা করব, একটা করে আপনারা যদি সম্ভব হয় গুগল রিভিউ দেবেন, মৃণাল চক্রবর্তী মেন্টাল টাফনেস দিলে আপনি আমার গুগল পেজ পাবেন, আর সেখানে যদি আপনারা দুলাইন করে রিভিউ দেন ইট উইল বি এ গ্রেট রেসপেক্ট, বিকজ আপনাদের ভালোবাসা আপনাদের রেসপেক্ট পেলে তবে হয়তো আমি আরও অন্য মানুষের জীবন চেঞ্জ করতে পারবো, বিকজ ইন্ডিয়ান আর্চারি টিমের সাথে এখন রয়েছি এশিয়ান গেমস এবং অলিম্পিকের জন্য, আমার কাজ খালি প্লেয়ারদের নয় সব ধরনের মানুষদের মনের জোরকে জিরো থেকে হিরোতে নিয়ে যাওয়া, আর আমি জানি আপনারা সেটা পারবেন। আমি 30 সেকেন্ডের পারমিশন চাইবো মিডের কাছ থেকে, আমি 30 সেকেন্ড যদি একটা গল্প বলে শেষ করি, থ্যাংক ইউ। গল্পটা অনেকটা এরকম,
একদিন একজন প্রফেসর ক্লাস করাচ্ছিল, আর প্রফেসরের সামনে যতজন স্টুডেন্ট ছিলেন সবাই ছিলেন সব ম্যাজিক্যাল নাম্বার 1, 2, 5, 9, এবং যে 9 সে সবসময় ভাবতো আমার থেকে বড় কেউ নেই। তো প্রফেসর প্রত্যেকটা নাম্বারকে বললো একদিন একটা টি পার্টিতে ইনভাইট করবে। সবাই এসছে, প্রফেসর স্টেজে দাঁড়িয়ে দেখছে সব চেয়ারে ভর্তি কিন্তু জিরো চেয়ারটা খালি। প্রফেসর অনেকক্ষণ ধরে জিরোকে খুঁজে পাচ্ছে না। প্রফেসর বলল, জিরো কোথায়? তো অনেকগুলো নাম্বার বলে আমরা আসতে দেখেছি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। তো প্রফেসর বললেন, আমি প্রোগ্রাম শুরু করতে পারবো না যদি না জিরোকে পাওয়া যায়। তো অনেক খুঁজে দেখা গেল জিরো সোফার তলায় লুকিয়ে আছে, তোকে টেনে বার করা হলো। জিরো এমনি একটু ভয় শেকি অবস্থায় ও গিয়ে স্টেজে টানতে টানতে প্রফেসর নিয়ে এসে দাঁড় করাল। জিরোকে বলল, ওয়াই ওয়াল ডুইং লাইক দ্যাট? বললো, প্রফেসর আই এম জিরো, আই হ্যাভ নো ভ্যালু। বললো, ওকে প্লিজ স্ট্যান্ড ওভার হিয়ার। মাঝখানে দাঁড় করিয়ে ওয়ান থেকে একজনকে ডাকলো, দাঁড় করালো। সবাইকে জিজ্ঞেস করলো, কী দেখছো? সবাই বললো, 10। তখন জিরো কমিউনিটির দিকে আরেকটা জিরোকে পাশে রাখলো, নাও 100। আরেকজন জিরোকে রাখলো, নাও 1000, নাও 10,000, নাও 1 লাখ, নাও 10 লাখ, নাও 1 crore। তো জিরোকে প্রফেসরের মেসেজ ছিল, জিরো লুক, ডিউ টু ইউ দ্য নাম্বার ইজ চেঞ্জ। সো জিরো হলো অ্যাকচুয়াল হিরো। আপনাকে যদি কখনো কেউ জিরো বলে থাকে তার মানে আপনাকে সিগনাল দিচ্ছে আপনি হিরো হবেন বলেই আপনাকে জিরো বলেছে। সো ইউ আর দ্য থিয়েটার অফ ইউয়ার সেলফ, বিলিভ ইন ইউয়ার সেলফ। আপনার মধ্যেই আপনি লুকিয়ে আছেন। আমি আপনাদের অনেককে কাঁদিয়েছি, আজকে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করিয়েছি, এরকম রোজ করি কষ্ট দেওয়ার জন্য না, সেই পিঁপড়েটাকে কোনোভাবে নাড়া দেওয়ার জন্য। এবং আমার ভালো লাগবে যদি আবার আপনাদের সামনে আসার সুযোগ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। আমি প্রায় জীবনে রূপান্তে পৌঁছেছি, কিন্তু আমার মনে হলো কেন আমি এতদিন এই কাজটা করি। এই মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো আমাদের কাছে থেকে যাবে, এইটাই চিরন্তন। আমাদের সকলেরই খুব আনন্দ যে আমরা এরকম প্রীতি মানুষকে একসঙ্গে সবাইকে পেয়েছি।